তিথি বড় আপার চিঠি টেবিলে রাখতে রাখতে মৃদু স্বরে বলল, তুমি তো সুখেই আছো আপা। কত সুখে আছো তুমি জানো না, জানলে এরকম চিঠি লিখতে না। এ হচ্ছে নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা। নিজের সঙ্গে কথা বলার এই অদ্ভুত অসুখ তিথির ইদানিং হয়েছে। মনে মনে ভাবা কথাগুলি সশব্দে বের হয়ে আসে। রিকশায় আসতে আসতে একবার এরকম হল। রিকশাওয়ালা তিথির বিড়বিড় শুনে চমকে মাথা ঘুরিয়ে তাকালো। অবাক হয়ে বলল, কি কনাফা, এগুলি কি পাগল হবার লক্ষণ নেই? একসময় সে কি পাগল হয়ে যাবে? হয়তো হবে, কিংবা কে জানে, এখনই হয়তো সে খানিকটা পাগল। বাড়ি থেকে বেরুবার মুখে হিরুর সঙ্গে দেখা। হিরু বলল, তিথি যাচ্ছিস কোথায়? আর তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, ভেরি আর্জেন্ট। আমার কোনো জরুরি কথা নেই, বিরক্ত করিস না। হিরু সঙ্গে সঙ্গে আসতে লাগলো। তিথি বলল, কেন বিরক্ত করছিস? তুই আমাকে 3000 টাকা জোগাড় করে দিতে পারবি? না, এর জন্য তুই আমাকে তোর পা ধরতে বলিস, আমি তোর পা ধরে বসে থাকবো। টাকাটা আমার খুবই দরকার। দরকার হলে চুরি কর, ছিনতাই কর, কানে দুল পরে মেয়েরা যায়, ওই সব দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যা। তুই কি পাগল হয়ে গেলি তিথি? আমি ভদ্রলোকের ছেলে না? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে। তুইও ভদ্রলোকের ছেলে, আমিও ভদ্রলোকের মেয়ে। আমি টাকা কিভাবে আনি তুই জানিস? নাকি তোর জানা নেই? আমি কিভাবে টাকা আনি সেটা কেউ জানে না, আবার সবাই জানে। মজার একটা খেলা। তুই আমার পেছনে পেছনে আসবি না, যদি আসিস তাহলে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দিব। হিরু দাঁড়িয়ে পড়ল। তিথিকে বিশ্বাস নেই, এই কাণ্ড সে সত্যি সত্যি করে বসতে পারে? একবার নর্দমায় পড়ে গেলে 14 গোসল করলেও গন্ধ উঠবে না। হিরুর মন খারাপ হয়ে গেল। তিথির কাছ থেকে সে টাকা পাবে না এটা জানত। টাকা চাওয়ার উদ্দেশ্য ভিন্ন। হিরুর ধারণা ছিল টাকার কথা শুনেই তিথি বলবে, এত টাকা দিয়ে তুই কি করবি? তখন হিরু কারণটা ব্যাখ্যা করবে। কারণটা বেশ অদ্ভুত। আজ হাঁটতে হাঁটতে সে পীর সাহেবের কাছে গিয়েছে, খালি হাতে গিয়েছে, এই জন্যে সে আর তার সঙ্গে দেখা করল না। উঠোনে মাথা কামানো এক লোকের সঙ্গে গল্প জুড়ে দিল। মাথা কামানো লোকটির নাম সবুর, তার বাড়ি কালিয়াকৈর। মাস তিনেক আগে বিয়ে হয়েছে। গত সপ্তাহে তার বউ হঠাৎ পালিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ খবর করেও সে কোনো সন্ধান না পেয়ে পীর সাহেবের কাছে এসেছে। পীর সাহেবের সঙ্গে এখনো দেখা হয়নি। হিরু বলল, আর ঠিক জায়গায় এসে পড়েছেন ভাইজান, মোটেই চিন্তা করবেন না, এক মিনিটের মামলা, পীর সাহেব ফরফর করে সব বলে দেবেন। সত্যি? সত্যি মানে? আমার নিজের ইয়াঙ্গার ব্রাদার মিসিং হয়ে গেল, নাম তার টুকু, পীর সাহেবকে বললাম, উনি বললেন চিন্তা করিস না, এক সপ্তাহের মধ্যে ফিরবে। ফিরল এক সপ্তাহের মধ্যে? ফিরবেন না মানে? পীর সাহেবের সঙ্গে ইয়ার কি চলে না, ডাইরেক্ট অ্যাকশন। আপনি খালি হাতে আসেননি তো? 100 এনেছি, গরিব মানুষ। টাকা পয়সা পীর সাহেব নেবেন না? টাকা পয়সা উনার কাছে তেজপাতা। সিগারেট দিতে হবে, বিদেশি সিগারেট। বিদেশি কি সিগারেট? ধরেন ডানহিল, বেনসন, মোড়ের দোকানে গিয়ে বললেই হবে, পীর সাহেবের সিগারেট। ওরা জানে, বাজারের চেয়ে কম রেটে পাবেন। যান সিগারেট নিয়ে আসেন। পীর সাহেবকে কদমবুষি করে সিগারেটের প্যাকেটটা বাম দিকে রাখবেন। সবুর মিয়া সিগারেট আনতে গেল, আর তখনই বাড়ির ভেতর থেকে পীর সাহেব খালি পায়ে বের হয়ে এলেন। বারান্দায় এবং উঠানে এতগুলি লোক বসা, কাউকে কিছু না বলে হিরুকে হাত ইশারা করে ডাকলেন। হতভম্ব হিরু ছুটে গেল। পীর সাহেব বললেন, তুই বিসমিল্লা বলে একটা ব্যবসা শুরু কর, ব্যবসায় তোর তরক্কি হবে, স্বয়ং নবী করিম ব্যবসা করতেন। কিসের ব্যবসা করব? তোর ব্যবসা হবে গরম জিনিসের, একটা চেয়ারের দোকান দিয়ে দে। এই বলেই পীর সাহেব আবার ঘরে ঢুকে গেলেন। আর কি আশ্চর্য যোগাযোগ! তার পরদিনই সে কল্যাণপুরের বশির মোল্লার চায়ের দোকানে চা খেতে গেছে। বশির মোল্লা বলল, দোকান বেচে দিব হিরু ভাই, খদ্দের যদি পান একটু বলবেন। বেচবেন কেন, চালু দোকান। চালু আর কোথায় দেখলেন, দিনে 50 চা বেচতে পারি না, 20-25 পাড়ার ছেলেরা খায়, দাম চাইলে বলে খাতায় লিখে রাখেন। দাম কত চান দোকানের? 10,000 পাইলে রাখবো না। 10,000? দোকানে আপনার আছে কি? 2 কেতলি, 15-20 কাপ, 1,000 হলে আমাকে বলবেন, ক্যাশ দিয়ে নিয়ে যাব, নো প্রবলেম। বশির মোল্লা আর কিছু বলল না, চিন্তিত মুখে দাঁত খুঁচাতে লাগলো। এই সবই হচ্ছে যোগাযোগ, এরকম যোগাযোগ আপনা আপনি হয় না, উপরের নির্দেশ লাগে। পীর সাহেবের দোয়ায় অ্যাকশন শুরু হয়ে গেছে। এরা হচ্ছেন ওলি মানুষ, এদের দোয়া কেরামিন ইঞ্জেকশনের মতো সঙ্গে সঙ্গে অ্যাকশন। হিরুর ইচ্ছা ছিল টাকা চাওয়ার উপলক্ষে পুরো ঘটনাটা তিথিকে বলবে, তিথি সেই সুযোগ দিল না।
পীর সাহেবের দোয়ার ফল তো সে তো একা ভোগ করবে না, সবাই মিলে ভোগ করবে। তার টাকা পয়সা হলে সে কি ভাই বোন ফেলে দিবে? অবশ্যই না, ভাই বোন, ফাদার মাদার, এরা থাকবে মাথার উপর। ফরিদার চোখ দুটি আজ যেন আরো উজ্জ্বল আর তীক্ষ্ণ, চুলার গনগনে কয়লার মতো ঝকঝক করছে। তার পরনের শাড়িটাও লাল, মাথার চুলগুলিও কেন জানি লালচে দেখাচ্ছে। শুধু মুখের চামড়া আরো হলুদ হয়েছে, এমন হলুদ যে মনে হয় হাত দিয়ে ছুলে হাতে হলুদ রং লেগে যাবে। ফরিদা বললেন, বসো তিথি, চেয়ারটা টেনে বসো, আপনি আমাকে ডেকেছেন। ফরিদা চুপ করে রইলেন, তবে খুব আগ্রহ নিয়ে তিথির দিকে তাকিয়ে থাকলেন। তার জলজলে চোখের মণিতে এক ধরনের কৌতুক। একসময় হাসি মুখে বললেন, তুমি কি চোখে কাজল দিয়েছো নাকি? হ্যাঁ দিয়েছি, কেন, আমার মতো মেয়ের কি চোখে কাজল দেয় নিষেধ? ফরিদা তিথির প্রশ্নের প্রতি মোটেই গুরুত্ব দিলেন না, নিজের মনে বললেন, বিয়ের আগে আমারও চোখে কাজল দেওয়ার শখ ছিল, খুব কাজল দিতাম। একদিন আমার মামা আমাকে বললেন, চোখে কাজল দেওয়া ঠিক না, কাজল হচ্ছে কার্বন, কার্বনের সূক্ষ্ম কণা চোখের ক্ষতি করে। ওই মামার কথা আমরা খুব বিশ্বাস করতাম। আপনি আমাকে কি জন্যে ডেকেছেন? গল্প করার জন্যে। কেন, তুমি কি রাগ করছো? আমি পুষিয়ে দেব। কিভাবে পুষিয়ে দেবেন? গল্পের শেষে টাকা দেবেন ঘন্টা হিসেবে? ফরিদা হেসে ফেললেন, যেন তিথি খুব মজার কিছু বলেছে। তিথি বিস্মিত হল, ফরিদা কেন হেসে ফেলেছে তা বুঝতে না পেরে খানিকটা বিব্রতও বোধ করছে। ওই দিন তুমি আমার উপর খুব রাগ করেছো, তারপর থেকে আমার মনটা খারাপ ছিল। নিজের পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন যদি রাগ করে আমার খারাপ লাগে না। তুমি বাইরের একটা মেয়ে, তুমি কেন আমার উপর রাগ করবে? আপনি কি এটা বলার জন্য ডেকেছেন? হ্যাঁ, আমার আরেকটা উদ্দেশ্যও আছে, সেটা তোমাকে পরে বলছি। তার আগে তোমার জন্য একটা ধাঁধা আছে। এখানে একটা ছবি আছে, এই ছবিতে তিনটা মেয়ে বসে আছে, এই তিনজনের একজন আমি, সে একজনকে তুমি বের করে দেবে। যদি বের করে দিতে পারি তাহলে নিশ্চয়ই টাকা পয়সা দেবেন? তুমি চাইলে দেব, কিন্তু তুমি আমার সঙ্গে এমন কঠিন ভাষায় কথা বলছো কেন? খানিকক্ষণ সহজভাবে আমার সঙ্গে কথা বলো, অসুস্থ একজন মানুষের এই কথাটা রাখো। তিথি ছবিটা হাতে নিল, দেখে মনে হচ্ছে তিন স্কুল বান্ধবী কোনো উপলক্ষে প্রথম শাড়ি পরেছে। তিনজনেই হাত ধরাধরি করে বসে আছে, পেছনে গোলাপ ঝাড়ে অনেক গোলাপ ফুটে আছে। ফটোগ্রাফার নিশ্চয়ই ভেবেচিন্তে কম্পোজিশন বের করেছেন। দেরি করছো কেন, বলো কোন মেয়েটা আমি? বলতে পারছি না। মেয়েগুলি দেখতে কেমন? সুন্দরী। কিরকম কিরকম সুন্দরী সেটা বলো। খুবই রূপবতী। এই তিনটি মেয়ের মধ্যে আর কোনো মিল দেখতে পাচ্ছ? না। খুব ভালো করে দেখো, আর ওর কাছে নিয়ে দেখো। আমি আর কোনো মিল দেখতে পাচ্ছি না, তিনটি মেয়ের মুখ তিন রকমের। আরেকটা মিল আছে, ওই তিনজনের চিবুকের কাছে তিল আছে। ছবিতেও বোঝা যায় আমরা খুব বন্ধু ছিলাম, গলায় গলায় বন্ধু। ধরো আমাদের মধ্যে একজনের অসুখ হয়েছে, সে স্কুলে যায়নি। আমরা দুজন স্কুলে গিয়ে যখন দেখতাম একজন আসেনি, তখন আমরাও স্কুল ফেলে বাসায় চলে আসতাম। আপনাদের চিবুকে তিল ছিল বলে আপনাদের এত বন্ধুত্ব ছিল? শুধু তিল না, আরো অনেক মিল ছিল আমাদের মধ্যে। আমরা তিনজনই বেশ ভালো ছাত্রী ছিলাম, একজন তো ছিল খুবই ভালো, স্কুলে বারবার ফার্স্ট সেকেন্ড হতো। অথচ মেট্রিক রেজাল্ট বের হলে দেখা গেল তিনজনই সেকেন্ড ডিভিশন পেয়েছি, তাই নাকি? হ্যাঁ, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় তিনজনের বিয়ে হয়ে গেল। তারপরেও মিল আছে, বলতো মিলটা কি? আপনারা তিনজনই এখন অসুস্থ? না, দুজন মারা গেছে, আমি শুধু বেঁচে আছি। এই বাঁচা তো মৃত্যুর মতোই, তাই না? হ্যাঁ তাই। আপনার ওই দুই বান্ধবী কিভাবে মারা গেলেন? প্রথম মারা গেল ত্রিনা, বাচ্চা হতে গিয়ে মারা গেল, তারপর মারা গেল বরুণা, মেনিনজাইটিস হয়েছিল। কথা বলতে বলতে ফরিদা ক্লান্ত হয়ে পড়েছিলেন। হাতের ইশারায় তিনি তিথিকে পানির গ্লাস আনতে বললেন। তিথি পানি এনে দিল, সবটা খেতে পারলেন না, চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। তিথি বলল, আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। কোন ওষুধপত্র কি আছে যা খেলে কষ্ট কমবে? না। আমি কি চলে যাব, নাকি আপনি আমাকে আরো কিছু বলবেন?
যাও। আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমি বরং আপনার পাশেই বসে থাকি, ব্যথা যখন আরেকটু কমবে তখন যাব। ব্যথা কমবে না, তুমি যাও। তিথি উঠে দাঁড়াতেই ফরিদা বললেন, আচ্ছা একটু বসো। তিথি বসল না, দাঁড়িয়ে রইল। ফরিদা চোখ মেলে তাকালেন, খানিকক্ষণ ইতস্তত করে বললেন, তোমার নিজের জীবকেও তিল আছে, এটা কি তুমি কখনো লক্ষ্য করেছো? তিথি কিছু বলল না। ফরিদা কঠিন কণ্ঠে বললেন, তোমার ভাগ্য আমার মতোই হবে। হলে কি আপনি খুশি হন? না, খুশি হই না। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার বন্ধ চোখের পাথা উপচে টপটপ করে পানি পড়তে লাগলো। মানুষের মন বড়ই বিচিত্র। তিথি ফরিদার চোখের পানি দেখে হঠাৎ অভিভূত হয়ে গেল। তার নিজের বুক ঠেলে কান্না উঠে আসতে লাগলো। তুমি কি একটু অজন্তার বাবাকে ডেকে আনবে? পাঁচটার মধ্যে সে আসে, এখন 5:10 বাজে, সে নিচে আছে। তিথি দবিরুদ্দিনকে পেল না, বসার ঘরে অজন্তা একা একা বসেছিল। সে বলল, বাবা ছিলেন, আপনি এসেছেন শুনে শার্ট গায়ে দিয়ে কোথায় যেন চলে গেল। বলতে বলতে অজন্তা মুখ টিপে হাসল এবং একটু যেন লজ্জাও পেল। এই লজ্জার কারণ তার নিজের কাছেও স্পষ্ট নয়। ভাদ্র মাসের শুরুতে অরু এসে উপস্থিত, হাতে একটা সুটকেস। তাকে নিয়ে এসেছে সদ্য গোফ ওঠা মুখচোরা ধরনের এক ছেলে, ভীতু চাউনি। একবারও মাথা উঁচু করে তাকাচ্ছে না, সুটকেস নামিয়ে রেখে সে উধাও হয়ে গেল। মিনু বলল, ব্যাপার কি রে? অরু মরা কান্না জুড়ে দিল। কান্নার ফাঁকে ফাঁকে ভাঙা কথা থেকে যা জানা গেল তা হচ্ছে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে পালিয়ে এসেছে। যে তাকে পৌঁছে দিয়েছে তার নাম সাইদ, কলেজে আইকম পড়ে, পাশের বাড়িতে লজিং থাকে। মিনু কঠিন গলায় বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পেটে 6 মাসের বাচ্চা নিয়ে পালিয়ে চলে এলি, তার আগে বিষ খেয়ে মরতে পারলি না? বাজারে কি বিষ পাওয়া যায় না? অরু শুকনো গলায় বলল, সব কিছু না শুনেই তুমি এই কথা বললে, বেশ বিষ এনে দাও, আমি খাবো, সময় তো শেষ হয়ে যায়নি। জালালউদ্দিন উঠে বললেন, কি শুরু করলে মিনু, মেয়েটা একটু ঠান্ডা হোক, সব আগে শুনি, না শুনেই বকাঝকা। সব কিছুর মধ্যে কথা বলবে না, কথা শোনা শুনির এখানে কি আছে? বোকার বেহত্তমে পেটে 6 মাসের বাচ্চা নিয়ে চলে এসেছে, কি সর্বনাশের কথা! একটা ব্যবস্থা হবেই, এত চিন্তার কি? বিপদ দেবার মালিক যিনি, বিপদ ত্রাণ করার মালিকও তিনি। তুমি এক কাপ গরম চা মেটাকে দাও, মুড়ি থাকলে তেল মরিচ দিয়ে মেখে দাও। অরু মা, তুই আয় আমার কাছে, ঘটনা কি শুনি। তোমাকে কোনো ঘটনা শুনতে হবে না। তিনি মেয়ে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তীক্ষ্ণ গলায় বললেন, এখন বল কি হয়েছে, তোর এত বড় সাহস কেন হলো শুনি। অরু কিছুই বলল না, মাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। সমস্ত দিনও এই কান্না থামল না। তিথি এলো 4টার দিকে। তিথিকে দেখে অরুর কান্না আরো বেড়ে গেল। জালালউদ্দিন বললেন, মেয়েটা কিছুই খায়নি। তিথি মা দেখতো কিছু খাওয়াতে পারিস কিনা, বিরাট সমস্যা হয়ে গেল, বেশি কান্না ভালো না, চোখের ক্ষতি হয়। হিরু এলো সন্ধ্যার আগে আগে, সে কিছু না শুনেই খুব লাপঝাপ দিতে লাগলো। দুলাভাই বলে, ব্যাত করবো না, চটি জুতা দিয়ে পিটিয়ে চামড়া ঢিলা করে দিব, দাঁত ছক্কটা খুলে ফেলবো, সারাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত বাঁধাতে হবে। তিথি এসে ধমক দিয়ে হিরুকে থামালো এবং বুঝিয়ে সুঝিয়ে টেলিগ্রাম করতে পাঠালো। টেলিগ্রাম করা হবে আব্দুল মতিনকে, সেখানে লেখা থাকবে অরু এখানে আছে, চিন্তার কোনো কারণ নেই। হিরু টেলিগ্রাম করে টাকা নষ্ট করার তেমন কোনো প্রয়োজন অনুভব করল না। বললেই হবে, টেলিগ্রাম করা হয়েছে, চিঠি যদি মিস হতে পারে তাহলে টেলিগ্রামও হতে পারে। বর্তমানে হাত একেবারেই খালি, টেলিগ্রাম উপলক্ষে পাওয়া 20 টাকার নোটটা কাজে লাগবে। হিরু চলে এলো ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে। এনার মা 4 দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন, বেশিরভাগ সময় রাতে এনা তার সঙ্গে থাকে। ভাগ্য ভালো হলে আজও হয়তো সেই আছে। অবশ্যই হাসপাতালে গিয়েও লাভ হবে না, ভদ্রমহিলার এখন তখন অবস্থা, সারাক্ষণই নাকে অক্সিজেনের নল ফিট করা। মাকে এই অবস্থায় ফেলে মেয়ে নিশ্চয়ই তার সঙ্গে বকবক করবে না, তবু চেষ্টা করতে তো দোষ নেই। ফিমেল ওয়ার্ডের দোতলার জানালার ঘেঁষে এনার মার বেড। ফিমেল ওয়ার্ডে যাওয়ার ব্যাপারে খানিকটা কড়াকড়ি আছে। হিরুর তেমন সমস্যা হলো না, কলাপসেবল গেটের দারোয়ানকে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই আমার মা ছিলেন হাসপাতালে, মারা গেছেন, এরকম সংবাদ পেয়ে এসেছি,
একটু যদি কাইন্ডলি। হাসপাতালের লোকজনও মৃত্যুর খবরে বিচলিত হয়। দারোয়ান তাকে ছেড়ে দিল, হিরু চলে এলো দোতলায়। আশ্চর্য ব্যাপার, এনা বারান্দাতেই আছে, রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাঁদছে নাকি? তার মার কি ভালো মন্দ কিছু হয়ে গেল? তেমন কিছু হলে চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলার কথা, হাসপাতালে বোধহয় সেরকম কিছু করার নিয়ম নেই। এই এনা, এনা চমকে তাকালো, বিরক্ত গলায় বলল, আবার হাসপাতালে চলে এসেছেন? পরশুদিন না বললাম হাসপাতালে আসবেন না? তোমার কাছে তো আসিনি, আমার এক ক্লোজ ফ্রেন্ড ইমতিয়াজ, বেটার হঠাৎ পেটে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস ফাইটিস হবে, হাসপাতালে নিয়ে এসেছি। বেটার এখন অপারেশন হচ্ছে, অপারেশন হওয়া পর্যন্ত থাকতে হবে, কাজেই ভাবলাম খোঁজ নিয়ে যাই। তোমার মা? তার মানে বলতে গেলে আমারও মা। আপনার মা হবে কেন? কীসব উল্টাপাল্টা কথা বলেন, এইসব আর বলবেন না, রাগে গা চলে যায়। আচ্ছা, উনি আছেন কেমন? তা দিয়ে আপনার দরকারটা কি? মার খোঁজে তো আপনি আসেননি। তোমার মার খোঁজে আসিনি, তাহলে এলাম কেন? এসেছেন আমাকে বিরক্ত করতে। আচ্ছা, এখানে সিগারেট খাওয়া যায় না? না, খাওয়া যায় না, আপনি এখন চলে যান তো। তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা ঘুমোচ্ছে তাই দাঁড়িয়ে আছি। তুমি ঘুমাও কোথায়? ঘুমাবো আবার কোথায়? এখানে কি কেউ আমার জন্য বিছানা করে রেখেছে? সারা রাত জেগে থাকো? হ্যাঁ, অনেকেই বারান্দায় চাদর পেতে ঘুমায়, আমি পারি না, ঘেন্না লাগে। বলতে বলতে এনা হাই তুলল। বেচারির শরীর খারাপ হয়ে গেছে, ভেজা ভেজা চোখ মুখ শুকিয়ে কেমন হয়ে গেছে। হিরুর মনটা মায়ায় ভরে গেল, সে কোমল গলায় বলল, চা খাবে এনা? কি সব কথাবার্তা আপনার, এখানে চা খাবো কোথায়? এটা কি রেস্টুরেন্ট? হাসপাতালের গেটের ভেতর এক বুড়ো চা বিক্রি করছে, চা খেলে তোমার রাত জাগতে সুবিধা হবে, চলো না। এক কাপ চা খেলে আপনি চলে যাবেন? চলে যাবো না তো কি, আমার ওই ফ্রেন্ডের অপারেশনের কি হলো খোঁজ খবর করে বাসায় যেতে হবে, বিরাট সমস্যা বাসায়, আমার বড় বোন পালিয়ে চলে এসেছে, হেভি ক্রাইং হচ্ছে। আপনার বাসাটা তো খুবই অদ্ভুত, সবসময় কেউ পালিয়ে যাচ্ছে কিংবা পালিয়ে আসছে। হিরু এর উত্তর দিল না, তার বলো ভালো লাগছে, রাতের বেলা এনাকে পাশে নিয়ে চা খাওয়া, এত আনন্দ সে রাখবে কোথায়? মেয়েটা যে তার দিকে কিরকম উইক এই ঘটনায় তাও প্রমাণ হয়ে যাচ্ছে, এক কথায় চা খেতে চলল। এদিকে তার মা এখন তখন অবস্থা, মুখে অবশ্য এই মেয়ে সারাক্ষণ উল্টো কথা বলছে, তা বলুক, এটা মেয়ে ছেলের ধর্ম, সোজা কথা সোজাভাবে বললে আর মেয়ে ছেলে রইল কোথায়? চায়ে চুমুক দিয়ে এনা বলল, চাটা তো ভালো, ভালো লাগলে আরেক কাপ খাও। এনা হেসে ফেলল, এত সুন্দর লাগলো মেয়েটার হাসি মুখ। আজ আবার শাড়ি পরেছে, ছাপা শাড়ি, পরীর মতো লাগছে দেখতে। আল্লাহ তাআলা মেয়েগুলিকে এত সুন্দর করে পাঠিয়েছেন কেন কে জানে, মেয়েদের সবই সুন্দর। এরা রাগ করলেও ভালো লাগে, অপমান করলেও ভালো লাগে, ভালোবাসার কথা বললে কেমন লাগবে কে জানে। এনার মুখ থেকে ভালোবাসার একটা কথা শুনতে ইচ্ছা করে। এনা বলুন, কি বলবেন? আমি নিজে চায়ের দোকান দিচ্ছি, ভেরি সুন। খুবই ভালো, নাম একটা মনে মনে ঠিক করে রেখেছি, এখনো ফাইনাল করিনি, নাম হচ্ছে এনা টি স্টল। এনা চায়ে চুমুক দিয়েছিল, হঠাৎ হাসি এসে যাওয়ায় বিষম খেলো। হিরু অপ্রস্তুত গলায় বলল, হাসির কি হলো? কিছু হয়নি, এমনি হাসছি। পীর সাহেবের কথা মতো দিচ্ছি, পীর সাহেব বলে দিলেন, চায়ের দোকান দিতে বললেন? হ্যাঁ। পীর সাহেবের কথা ছাড়া আপনি কিছুই করেন না? না। তাহলে উনার কাছে আমি একদিন যাব। হিরু উৎসাহিত হয়ে উঠল, উৎসাহটা প্রকাশ করল না, মেয়েটা ঠাট্টা করছে কিনা বুঝতে পারল না, ঠাট্টা হবারই কথা। উনার কাছে সিগারেটের প্যাকেট নিয়ে যেতে হবে তাই না? হ্যাঁ, টাকা পয়সা নেন না, টাকা পয়সা উনার কাছে তেজপাতা। দিনে ক প্যাকেট সিগারেট খান? অনেক, 30-40-50। একটা মানুষ কি এত সিগারেট খেতে পারে? হিরু সাবধান হয়ে গেল, প্রশ্ন কোন দিকে যাচ্ছে বুঝতে পারল না। এই মেয়ে বড়ই ধুরন্ধর, এই মেয়েকে বিয়ে করলে জীবনটা শেষ হয়ে যাবে। আপনার পীর সাহেব ওইসব সিগারেট বাজারে বেচে দেয়, এখন বুঝলেন ব্যাপারটা? 50 প্যাকেট সিগারেট একটা লোক খেতে পারে না, তাই না? পীর ফকির সম্পর্কে সাবধানে কথা বলবে না, কখন ফট করে বদদোয়া লেগে যায়। লাগুক। এনা চার কাপ নামিয়ে রাখল, হিরুর বুকে ছত করে উঠল, এখন নিশ্চয়ই চলে যাবে। ইস, আরো খানিক্ষণ যদি আটকে রাখা যেত। এনা গেল না, দাঁড়িয়ে রইল, তারও সম্ভবত রুগ্ন মায়ের পাশে সারাক্ষণ থাকতে ভালো লাগে না। আপনার চায়ের দোকান কবে স্টার্ট হচ্ছে? শিগগিরই, ক্যাপিটালের অভাবে আটকা পড়ে আছে, 1,000-5,000 টাকা পেলেই ধা করে বেরিয়ে যেতাম।
টাকার জোগাড় হচ্ছে না? হয়ে যাবে, পীর সাহেব বলে দিয়েছেন, ওই নিয়ে চিন্তা করি না। আপনি এত বোকা কেন? হিরু আহত চোখে তাকিয়ে রইল। রাগ হবার কথা, কিন্তু রাগ লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি এসে যাচ্ছে। এনা বোধহয় ব্যাপারটা টের পেল। সে কোমল গলায় বলল, আর এক কাপ চা খাবো। হিরুর মন খারাপ ভাবটা সঙ্গে সঙ্গে কেটে গেল। সে মনে মনে বলল, অসাধারণ মেয়ে, অসাধারণ। এই মেয়ে পাশে থাকলে চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দেয়া যায়, বাঘের মুখের ভেতর মাথা ঢুকিয়ে দেয়া যায়। আপনাকে একটা কথা বলবো। কি কথা? আমার বিয়ে হয়ে যাচ্ছে। কি বলছো এইসব? মার খুব ইচ্ছা, মরবার আগে মেয়ের বিয়ে দেখতে চায়। তোমার বড় বোনেরই তো বিয়ে হয়নি। ওদের সম্বন্ধ আসে না, আমার এসেছে। ছেলে আরব বাংলাদেশ ব্যাংকে কাজ করে, অফিসার, বড় অফিসার। আগে একটা বিয়ে করেছিল, বউ মরে গেছে, ছেলে পুলে কিছু নেই। এসব পাগলামি চিন্তা একদম করবে না, স্টপ, কমপ্লিট স্টপ। কষ্ট করতে ভালো লাগে না, বড় লোকের বউ হতে ইচ্ছা করে, রোজ গাড়ি করে ঘুরব। ঠাট্টা করছো তাই না? ঠাট্টা ভাবলে ঠাট্টা। আমি এখন যাচ্ছি, মার বোধহয় ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে আমাকে না দেখলে পাগলের মতো হয়ে যায়। বিয়ের ব্যাপারটা ঠাট্টা না সত্যি? ঠাট্টা ভাবলে ঠাট্টা, সত্যি ভাবলে সত্যি। এনা চার কাপ নামিয়ে রেখে শাড়ির আঁচলে ঠোঁট মুছল। হিরুর দিকে না তাকিয়ে বলল, যাই। হিরু কিছু বলতে পারল না, তার মনে হলো সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। যতটা বাতাস তার এই ফুসফুসের জন্য দরকার, ততটা বাতাস এখন নেই। চায়ের বুড়ো দোকানের সামনে হিরু দাঁড়িয়ে রইল, নড়ল না। তার কেবলই মনে হচ্ছে এক্ষুনি এনা নেমে এসে বলবে, আপনার সঙ্গে তামাশা করছিলাম, আপনি এমন বোকা কেন? মেয়েদের কোনো কথা চট করে বিশ্বাস করতে নেই, বুঝলেন সাহেব? এক ঘন্টা পার হলো, এনা নামল না। হিরুর মনে হলো নির্ঘাত মার ঘুম ভেঙে গেছে, মাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে নামল। অপেক্ষা করতে করতে রাত ১১টা বাজল, তবুও এনা নামল না। চায়ের দোকানদার একসময় বলল, আর কত চা খাইবেন, বাড়ি যান, চা বেশি খাওয়া ঠিক না। ভাই যান, আপনার চা হয়েছে ১৩টা, আপনার ১১টা আবার ২টা, ১৩ টাকা পাও না। হিরু টাকা বের করে দিল। হাসপাতালের গেট পার হয়ে খোলা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন রিক্সাওয়ালা বলল, স্যার ভাড়া দেবেন? সে বিনা বাক্যব্যয়ে রিক্সায় উঠে বসল। পরক্ষণে নরম গলায় বলল, না আমি যাব না ভাই, আপনি কিছু মনে করবেন না, এক্সকিউজ করে দেন। রিক্সায় উঠেই তার মনে হয়েছে এনা নেমে এসে তাকে না দেখে ফিরে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, এনার মার যদি এই রাতে ভালো মন্দ কিছু হয় তাহলে তো বেচারি বিরাট প্রবলেমে পড়বে। এনা তাকে যাই বলুক, রাতটা তার থেকে যাওয়াই উচিত। হিরু দ্বিতীয়বার ফিমেল ওয়ার্ডে ঢুকতে পারল না। কলাপসেবল গেট অবশ্যই খোলা, দুজন দারোয়ান সেখানে বসে আছে। তারা পাস না দেখে কাউকে ছাড়বে না। রেসিডেন্ট ফিজিশিয়ান ডিউটিতে আছেন, তিনি খুবই কড়া লোক, পাস ছাড়া কাউকে দেখলে তাদের নাকি চাকরি চলে যাবে। হিরু রাত ১টার দিকে হেঁটে হেঁটে বাড়ি ফিরল। সারা পথ প্রতিজ্ঞা করতে করতে এলো, এ জীবনে মেয়ে ছেলের সঙ্গে সে কোনো কথা বলবে না। মেয়ে ছেলের সাথে কথা বলার চেয়ে কাঁচা গু খাওয়া ভালো। অরু বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে বসল, ঠান্ডা হাওয়া দিচ্ছে। অরুর চোখ আবার ভিজে উঠতে শুরু করলো, বড় খারাপ লাগছে। সুমনের জন্য বুকের মাঝখানে সন্ধ্যা থেকেই যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা এখন তীব্র হয়ে তাকে অভিভূত করে দিচ্ছে। সুমনের বয়স ৩, এই বয়সে এসে সব কথা বলতে পারে, ৩টা ছড়া জানে, তালকা ছড়াটা বলার সময় কোনো এক পায়ে দাঁড়িয়ে থাকে, পুরো ছড়াটা সে এক পায়ে দাঁড়িয়ে বলতে চেষ্টা করে, শেষ পর্যন্ত অবশ্য পারে না, ধূপ করে পড়ে যায়। তখন ছলো ছলো চোখে বলল, আম্মা তালগাছ ব্যথা দেয়। অরুকেও তখন বলতে হয় যে হ্যাঁ, তালগাছটা সত্যিই ব্যথা দেয়। দিনের মধ্যে কতবার যে ধূপ করে এসে তার কোলে বসবে, মিষ্টি মিষ্টি গলায় বলবে কিছু কথা। তখন অরুকে হুমহাম করে আদর খাওয়ার ভঙ্গি করতে হয়, আর হেসে লুটে পুটে যায় সুমন। হাসির মধ্যে সুমন বলে, তার আরো আদর চাই। সুমনের ছোট হলো রিমন, বয়স ১.৫ বছর। এমন শান্ত বাচ্চা এই পৃথিবীতে আর জন্মেছে বলে অরুর মনে হয় না। খিদে পেলেও কাঁদবে না, মুখে চুকচুক শব্দ করতে থাকবে, একবার খাইয়ে দিলে হাত পাইলিয়ে ঘুমোবে কিংবা নিজের মনে খেলা করবে। বিছানায় চারজনের একসঙ্গে জায়গা হয় না, সুমন ঘুমায় তার দাদির সঙ্গে। রাতের বেলা চুপি চুপি উঠে এসে অরুর পায়ের কাছে গুটিসুটি মেরে পড়ে থাকে। একদিন দুদিন না, এই কাণ্ড হয় রোজ রাতে।
আজ বেচারা কার সঙ্গে ঘুমিয়েছে? ঘুম ভেঙে সে কি অরুকে খুঁজছে না? অরুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিথি এসে অরুর সামনে দাঁড়ালো, কোমল গলায় বলল, আপা। অরু চোখ তুলে তাকালো, কিছু বলল না। সে কান্না থামাতে চেষ্টা করছে, পারছে না। কান্না বন্যার জলের মতো, বাদ দিতে চেষ্টা করলেই যেন বড় বেশি ফুলে ওঠে। এসো আপা, বিছানায় শুয়ে গল্প করি। সুমনের জন্য মনটা ভেঙে যাচ্ছে। খুব বেশি খারাপ লাগলে ফিরে যাও আপা। না, ফিরে যাওয়া যাবে না। এখানে থাকলে তুমি যে কষ্ট পাবে তার চেয়ে বেশি কষ্ট কি দুলা ভাইয়ের ওখানে? ওখানে তো তোমার সুমন রিমন আছে, এখানে কি আছে? আমরা তোমার কেউ না আপা, এসো ঘুমোতে এসো। অরু উঠে এলো, এখন সে শান্ত, এখন আর কাঁদছে না। কাদারও হয়তো সীমা আছে, সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। সে শুয়েছে তিথির সঙ্গে, কিছুক্ষণ শুয়ে থাকে, আবার উঠে বসে, খাট থেকে নেমে বারান্দায় যায়, জলচৌকির উপর গিয়ে বসে। তিথি একসময় বলল, বড় বিরক্ত করছো আপা, ঘুম আসছে না, চুপচাপ শুয়ে থাকো, ছটফট করে লাভ হবে কিছু? এখানে এসে ভুল করেছি তাই না? ভুল করেছো কি শুদ্ধ করেছো তা জানি না, কোনটা ভুল কোনটা ভুল না তা এখন আর আমি জানি না। তোরা সবাই বদলে গেছিস। তিথি তরল গলায় হেসে উঠল। অরু তীক্ষ্ণ গলায় বলল, হাসছিস কেন? সিরিয়াস সিরিয়াস সময় আমার কেন জানি হাসি আসে। তোর সম্পর্কে যেসব শুনি সেগুলো কি সত্যি? কি শোনো? অরু চুপ করে রইল। তিথি বলল, মুখে আনতে লজ্জা লাগছে তাই না? তোমার কি আমার সঙ্গে ঘুমোতে এখন ঘেন্না লাগছে? ঘেন্না লাগলে মায়ের সঙ্গে ঘুমাও। যা শুনছি সবই তাহলে সত্যি? হ্যাঁ সত্যি। বলতে তোর লজ্জা লাগলো না? না, আমি হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। না, মরতে না। এই যে এত যন্ত্রণার মাছ দিয়ে তুমি যাচ্ছ, তুমি কি গলায় দড়ি দিয়েছ? দাওনি, বাঁচার চেষ্টা করছো, করছো না? বাচ্চা দুটার জন্য বেঁচে আছি, নয়তো কবেই? তিথি আবার হেসে উঠল। হাসিস না তো? আচ্ছা যাও, হাসবো না, তুমিও ঘুমোবার চেষ্টা করো। ঘুম আসছে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে, খাবে? মাঝে মাঝে আমি খাই। দুটা আস্ত বোতল আছে, এক একটাতে 32টা করে ট্যাবলেট, এর 15টা খেলে ঘুম হবে খুবই আনন্দের। তিথি ওষুধগুলো একবারেই দিয়ে বলল, খাবে আপা? ঠাট্টা করছিস তিথি, আমার এই অবস্থায় তুই ঠাট্টা করতে পারিস? হ্যাঁ পারি, আমি যে কি পরিমাণ বদলে গেছি তুমি কল্পনাও করতে পারবে না। তুই আমাকে ফিরে যেতে বলছিস? বলছি। একটা ব্যাপার শুধু তোকে বলি, তারপরও যদি তোর মনে হয় আমার চলে যাওয়াই ভালো, আমি চলে যাব। বেশ তো বলো। বলতে যদি তোমার খারাপ লাগে তাহলে বলার দরকার নেই। খারাপ লাগবে না, তুই শোন, কোন একজনকে বলা দরকার। কাকে বলবো বল, আমার বলার তো লোক নেই। অরু খানিকক্ষণের জন্য থামলো, তারপর নিচু গলায় বলতে লাগলো, তোর দুলা ভাই যে খুব নামাজি মানুষ তা তো তুই জানিস। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজ ভোরবেলা আধ ঘন্টা কোরআন শরীফ পড়ে। রাতের বেলা সে কখনো স্বামী স্ত্রীর ওই ব্যাপারটায় যাবে না, কারণ তাতে তার শরীর অপবিত্র হবে, গোসল করতে হবে, নয়তো ফজরের নামাজ হবে না। কাজেই সে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ পড়া শেষ করে আমার ঘুম ভাঙাবে। দিনের পর দিন এই যন্ত্রণা। শারীরিক সম্পর্কের মধ্যে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? তুই কি আমার যন্ত্রণা বুঝতে পারছিস তিথি? পারছি, আরো শুনবি? না। তিথি দু হাতে বোনকে জড়িয়ে ধরল, দুজন দীর্ঘ সময় বসে রইল চুপচাপ। একসময় অরু বলল, বাচ্চা দুটাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে, আমি কাল সকালে চলে যাব। তিথি কিছু বলল না, অনেকদিন পর তার কান্না পাচ্ছে, অনেকদিন পর। ফরিদা তীক্ষ্ণ গলায় বললেন, কে? দরজার ওপাশ থেকে কে যেন সরে গেল। ফরিদা বললেন, ভেতরে এসো অজন্তা। অজন্তা ভয় ভয় ভেতরে ঢুকল, তার গায়ে স্কুলের পোশাক, হাতে বই খাতা এবং পানির ফ্লাস্ক। স্কুলে যাচ্ছ? অজন্তা হ্যাঁ সূচক মাথা নাড়ল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, মাকে সে খুব ভয় পায়। তুমি আর একটু কাছে আসো তো, তোমাকে ভালো করে দেখি। অজন্তা পায়ে পায়ে এগিয়ে এলো। ফরিদা বললেন, তুমি আগের চেয়ে একটু লম্বা হয়েছো তাই না? হ্যাঁ। কত লম্বা হয়েছো জানো? সেটা মেপেছো কখনো? না। তাহলে বুঝলে কি করে লম্বা হয়েছো? জামাটা ছোট হয়েছে, তাই তো? জামা ছোট হয়েছে,
আজ তোমার বাবাকে বলবে কাপড় কিনে যেন দর্জির দোকানে দিয়ে আসে। আচ্ছা, তুমি কি স্কুলে যাবার আগে রোজই আমার দরজার কাছে দাঁড়িয়ে থাকো? আমি বেঁচে আছি কিনা তাই দেখো, ঠিক না? অজন্তা কথা বলল না, মাথাও তুলল না। তার খুবই অস্বস্তি লাগছে। মাকে কেন জানি একই সঙ্গে ভয় লাগে এবং ভালো লাগে। আমি আরো মাসখানিক বেঁচে থাকব, বুঝেছ? অজন্তা এবার চোখ তুলে তাকাল। তার চোখ স্পষ্ট শঙ্কার ছায়া। তোমাকে আগে ভাগে বললাম যাতে মনে মনে তৈরি হতে পারো, এখন যাও। অজন্তা দরজা পর্যন্ত যেতেই ফরিদা বললেন, তোমার বাবাকে বলবে আজ যেন সে তোমাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসে, তার সঙ্গে কিছু জরুরি কথা আছে, বলবে মনে করে। আর নিচে খটখট শব্দ হচ্ছে কিসের দেখো তো, শব্দ আমার সহ্য হয় না, তবুও সবাই মিলে এত শব্দ করে। ফরিদা চোখ বন্ধ করে ক্লান্ত শ্বাস ফেললেন। দবি সাহেবের খুব অস্বস্তি বোধ হচ্ছে। ফরিদা তাকে কি বলতে চায় এটা তিনি ঠিক আঁচ করতে পারছে না। তিনি মেয়েকে কয়েকবারই জিজ্ঞেস করলেন, সে কি বলেছে, জরুরি কথা? হ্যাঁ। কি এমন জরুরি কথা তা তো বুঝলাম না। বাবা, তুমি কি মাকে ভয় পাও? দবি সাহেব লজ্জা পেয়ে গেলেন। ভয় পান না, এত বড় মিথ্যা মেয়েকে সরাসরি বলতে পারেন না। তার এই মেয়ে খুব বুদ্ধিমতী হয়েছে। অজন্তা কি স্কুলে নামিয়ে চিন্তিত মুখে দবি সাহেব বাসার দিকে রওনা হলেন। তার কেবলই মনে হতে লাগল, ফরিদা নিশ্চয়ই তিথির কথা তুলবে। তিথি প্রসঙ্গে ফরিদা এখন পর্যন্ত তাকে কিছুই বলেনি, যদিও তিনি নিজ থেকে হরবর করে অনেক কিছুই বলেছেন। ফরিদা চোখ বড় বড় করে শুনেছে, কিছুই বলেনি। এটা ফরিদার স্বভাব। কোনো একটা ঘটনা ঘটে যাবার অনেকদিন পর ফরিদা সেই প্রসঙ্গে কথা বলবে। মনে হয় দীর্ঘদিন সে ঘটনা নিয়ে চিন্তা ভাবনা করে, একসময় স্থির সিদ্ধান্তে আসে, তখন কথা বলে। আজও কি সে কোনো সিদ্ধান্তে এসেছে? আসবো ফরিদা। আমার ঘরে আসতে তো আগে কখনো অনুমতি নিতে না, আজ নিচ্ছ কেন? এসো বসো। তোমার শরীর কেমন? ভালোই, খুবই ভালো। দবিরুদ্দিন চিন্তিত মুখে ফরিদাকে লক্ষ্য করলেন। আজ তাকে অন্যরকম দেখাচ্ছে, চোখে মুখে স্বাভাবিক এক উজ্জ্বলতা। ফরিদা বললেন, আমি আর মাসখানিক আছি। কি বললে বুঝলাম না। আমি আর মাসখানিক তোমাকে বিরক্ত করব, তারপর তোমার মুক্তি। কি যে বলো তুমি! এখন পর্যন্ত আমি কি কখনো আজে বাজে কথা কিছু বলেছি? দবিরুদ্দিন হ্যাঁ বা না কিছু বুঝতে পারলেন না, শুধু মৃদু হাসল। পরমুহূর্তে হাসি গিলে ফেলে বললেন, কি করে বুঝলাম আর এক মাস আছি তা তো জিজ্ঞেস করলে না। কি করে বুঝলে? আমার দুই বান্ধবীর কথা তোমাকে বলেছিলাম, কাল শেষ রাতে তারা আমার ঘরে এসেছিল, এসে বসলো আমার পায়ের কাছে। তখন রাত 4:10। আমার মনে আছে ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ঘুরে দেখলাম। ওরা বলল, ফরিদা তোকে ছাড়া আমাদের কেমন জানি একলা লাগে, তুই চলে আয়, আমরা তোকে নিতে এসেছি। আমি বললাম, আমার নিজেরও এখন থাকতে আর ভালো লাগছে না, তোরা এসেছিস ভালোই হয়েছে, তবে এখানকার কাজকর্ম গুছিয়ে তারপর যাব, তোরা এক মাস পরে আয়। তারা বলল, আচ্ছা। এইসব হচ্ছে স্বপ্ন, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, স্বপ্ন নিয়ে মাথা ঘামানো ঠিক না। তুমি সবসময় বাজে কথা বলো, আমি কি বলছি শোনো, এটা স্বপ্ন না। আচ্ছা বেশ, স্বপ্ন না। আমি আমার মেয়েটার জন্য চিন্তা করি, আমি মারা যাবার পর সে খুব কষ্টে পড়বে। কষ্টে পড়বে না, ওকে আমি কি পরিমাণ ভালোবাসি এটা তুমি জানো না। জানি, জানবো না কেন? তুমি অজন্তার নামে এই বাড়িটা লিখে দাও, দলিল টলিল করবে, মিউটেশন করবে, সব ঝামেলা এক মাসের মধ্যে শেষ করবে। তার কোনো দরকার আছে? না থাকলে বলছি কেন? তুমি যা চাও তাই হবে। ফরিদা চোখ বন্ধ করে ফেললেন। এতক্ষণ এক নাগারে কথা বলে তিনি সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছিলেন, চোখ মেললেন অনেকক্ষণ পর। আমি কি এখন চলে যাব? তো জরুরি কাজ ছিল। আর খানিকক্ষণ বসো, তোমাকে আর একটা কথা বলা প্রয়োজন, আজই বলে ফেলি। বলো। তিথিকে নিয়ে তুমি যে বের হয়েছিলে এতে আমি রাগ করিনি, মানুষ ফেরেস্তা নয়, তুমি দিনের পর দিন একা কাটিয়েছো, শরীরের একটা দাবি তো আছেই, আমি কিছু মনে করিনি,
তিথির সঙ্গে কথা বলা ছাড়া আমি জানি, তবে কথা বলার বাইরে কিছু হলেও কোনো ক্ষতি ছিল না। এই ব্যাপারটা আমার নিজেরই দেখা উচিত ছিল, দেখতে পারিনি। এই প্রসঙ্গটা থাক। থাকবে কেন, লজ্জা পাচ্ছ? হ্যাঁ, লজ্জার কিছুই নেই। তুমি তাকে নিয়ে বের হতে যদি লজ্জা না পাও, কথা বললে লজ্জা পাবে কেন? তাছাড়া তোমাকে লজ্জা দেবার জন্যও বলছি না, ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত, তাই আলোচনা করছি। বেশ, আলোচনা করো। দবিরুদ্দিন মাথা নিচু করে ফেললেন। ফরিদা এই দৃশ্য দেখে কেন জানি হেসে ফেললেন। তুমি কি আমাকে পাশ ফিরিয়ে দিবে? এইভাবে নিজে নিজে পাশ ফিরতে পারি না। দবিরুদ্দিন স্ত্রীকে পাশ ফিরিয়ে দিলেন। ফরিদা বললেন, তুমি যখন লজ্জা পাচ্ছ তখন ওই প্রসঙ্গ থাক, তোমাকে লজ্জা দিতে ইচ্ছা করছে না, বরং অন্য একটা প্রসঙ্গে কথা বলি। বলো। আমি সংসারের খরচ থেকে কিছু টাকা আলাদা করে রাখতাম, এটা তুমি নিশ্চয়ই জানো? জানি। পরশু হিসাব করলাম, আমার ধারণা ছিল অনেক টাকা হয়েছে, আসলে অনেক হয়নি, অল্পই হয়েছে। তোমার টাকার দরকার থাকলে বলো, আমি তোমাকে দিচ্ছি। কথা শেষ করার আগে তুমি কথা বলো কেন, বড় বিরক্ত লাগে। যা বলছিলাম শোনো, আমি পরশুদিন দেখি মাত্র 11,333 টাকা জমেছে, এই টাকাটা দিয়ে কি করা যায় বলো তো? কি করতে চাও? সেটাই তো বুঝতে পারছি না, বুঝতে পারলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? অযোধ্যা কি দিয়ে দাও? না, ওকে যা দেবার তুমিই দেবে, আমি এই টাকাটা তিথিকে দিতে চাই। দবিরুদ্দিন এই কথায় তেমন বিস্মিত হলেন না, তার কেন যেন মনে হচ্ছিল ফরিদা এই কাজটাই করবে। তিনি বললেন, ও তোমার টাকা নেবে না। কেন নেবে না? তা জানি না, তবে সে যে নেবে না এইটুকু জানি। আমারও তাই ধারণা, তবে ও যেন নেয় সেই ব্যবস্থা সহজেই করা যায়। কিভাবে? আমি মরবার পর তুমি যদি তাকে বলো টাকাটা আমি তার জন্য রেখে গেছি, তাহলে সে একটা সমস্যায় পড়বে। জীবিত মানুষের কথা আমরা আগ্রহ নিয়ে সহ্য করতে পারি, মৃত মানুষের কথা পারি না। তাছাড়া আমি তাকে একটা চিঠিও লিখে রেখে যাব। তুমি খুব দামি কিছু কাগজ কিনে নাও তো। দামি কাগজ লাগবে কেন? শেষ চিঠিটা দামি কাগজে লিখতে ইচ্ছা করছে। বেশ, আনবো দামি কাগজ। এখন তাহলে উঠি। না, আর একটু বসো। ফরিদা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন, দবিরুদ্দিন অস্বস্তি বোধ করছেন। তার কাছে ফরিদার দৃষ্টি খুব স্বাভাবিক মনে হচ্ছে না, তার চোখ তো এত উজ্জ্বল কখনোই ছিল না। চিঠিটা লিখবো কি করে বলো তো, আমি তো হাতই নাড়তে পারি না। আমি লিখে দেব। ফরিদা হাসলেন, প্রথমে মৃদু স্বরে, পরক্ষণেই সেই হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। দবিরুদ্দিন হাসির কারণটা ধরতে পারলেন না, তার কাছে মনে হচ্ছে এই হাসি স্বাভাবিক মানুষের হাসি না, একজন অসুস্থ মানুষের হাসি। তুমি আমার হাতটা একটু ধরো তো, দেখি কিভাবে হাত ধরো। কি বললে? আমার হাতটা একটু ধরো। দবিরুদ্দিন ফরিদার হাতে হাত রাখলেন, রোগশীর্ণ পাণ্ডুর হাত, নীল শিরাগুলি পর্যন্ত ফুটে রয়েছে। ফরিদা অস্পষ্ট স্বরে বললেন, কারণে অকারণে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি কিছু মনে করো না। ফরিদার চোখ দিয়ে জল পড়তে লাগল। টুকু অরুকে ফিরিয়ে দিতে যাচ্ছে, যাচ্ছে বাসে। অরু বসার জায়গা পেয়েছে, টুকু তার পাশে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। অরু বলল, টুকু তুই আমার কোলে বস। টুকু খুব লজ্জা পেল, কারো কোলে বসে যাবার বয়স কি আছে? তার বয়স বাড়ছে, এই কথাটা কারোরই মনে থাকে না। টুকুর প্যান্টের পকেটে স্টার সিগারেটের প্যাকেটে 3টা সিগারেট পর্যন্ত আছে। এই খবর জানতে পারলে আপার নিশ্চয়ই খুব মন খারাপ হবে। দাউদকান্দিতে পৌঁছাবার পর টুকু বসার জায়গা পেল। অরুর পাশের বৃদ্ধ নেমে গেছেন। অরু বলল, তুই জানালার পাশে বসবি টুকু? না। আয় না বস, সুন্দর দেখতে দেখতে যাবি, তুমি দেখতে দেখতে যাও। আপার দিকে তাকাতে টুকুর বড় ভালো লাগছে, ফিরে যাবার আনন্দে আপার চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে, কেমন ছটফট করছে, আনন্দ ধরে রাখতে পারছে না। অরু নিচু গলায় বলল, টুকু তোর কি মনে হয়, আমাদের দুলাভাই দেখলে রাগারাগি করবে? জানি না আপা, কিছু তো করবে, পুরুষ মানুষের এমনিতে রাগ বেশি থাকে, তোকে হয়তো কিছু বকাঝকা দিবে, তুমি কিছু মনে করিস না। আমি কিছু মনে করি না,
মনে না করাই ভালো, এত কিছু মনে পুষে রাখলে সংসার চলে না। কথা বলো না পা, সবাই শুনছে। অরু চুপ করে গেল, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। ফিসফিস করে বলল, সুমন আমাকে দেখলে কি করবে আন্দাজ করতো টুকু? টুকু জবাব দিল না। প্রথম এরকম ভান করবে যে আমাকে চিনতে পারছে না, ওর এই স্বভাব। তার বাবা একবার তিন দিনের জন্য বাইরে গিয়েছিল, ফিরে আসার পর সুমন এমন ভাব করেছে যেন বাবাকে চেনে না, অথচ ঠিকই চিনেছে। রিমোর আবার ঠিক তার উল্টো, শব্দ পেলেই ছাপ দিয়ে কোলে পড়বে। আপা চুপ করো তো, রিমোরের শার্টটা ছোটই হয়, কি করলো কে জানে। সুমনের জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর রিমোরের জন্য শার্ট, একটু বড় কেনার দরকার ছিল। ওদের কাপড়গুলি তুই দেখেছিস? না। দেখবি? এখন দেখবো না আপা। আর তুমি এত কথা বলছো কেন? কেউ তো শুনতে পারছে না, ফিসফিস করে বলছি। চুপচাপ বসে থাকো আপা, ঘুমোবার চেষ্টা করো। দুর্বোকা, বাসি কেউ ঘুমায়? তারা বাড়িতে পৌঁছল সন্ধ্যার ঠিক আগে। আব্দুল মতিনের সঙ্গে দেখা হলো বাংলা ঘরের সামনে, সে মাগরিবের নামাজের জন্য অজু করছিল। মতিন কড়া গলায় বলল, কে? টুকু বলল, দুলা ভাই আমরা। আমরা? আমরাটা আবার কে? আপাকে নিয়ে এসেছি দুলা ভাই। কে আনতে বলেছে? অরু নিচু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকাবকি করছো কেন, ঘরে যাই তারপর। এ দেখি ফরফর করে কথাও বলে। টুকু বিস্মিত গলায় বলল, এইসব কি বলছেন দুলা ভাই? আব্দুল মতিন খেকিয়ে উঠল, চামচিকা দেখে আমাকে ধমক দেয়, দূর হবে এটা হারামজাদা। টুকু হতভম্ব হয়ে গেল। হইচই শুনে লোকজন জড়ো হয়েছে। ভেতর থেকে অরুর এক মামা শাশুড় বের হয়েছেন, তিনি কোনো কথা বললেন না। সুমন তার গলা জড়িয়ে ধরে আছে এবং ভীত চোখে তাকাচ্ছে তার বাবার দিকে। অরু অসহায় ভঙ্গিতে ছেলের দিকে এগিয়ে গেল। আব্দুল মতিন চেঁচিয়ে উঠল, এই কোথায় যাস তুই, খবরদার। অরুর চোখে পানি এসে গেছে, সে গুছিয়ে কিছু চিন্তা করতে পারছে না। কি করবে সে? ছুটে গিয়ে তার স্বামীর পায়ে উপর হয়ে পড়বে? কিন্তু এত লোকজন চারদিকে জড়ো হচ্ছে, আহা কেউ যদি থাকতো। অরু ফোপাতে ফোপাতে বলল, তুমি এরকম করছো কেন? বয়স্ক অপরিচিত এক ভদ্রলোক বললেন, ভিতরে নিয়ে যান, যা হনের হইছে। আব্দুল মতিন কঠিন গলায় বললেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, এর ছোট বোন বেশ্যাবৃত্তি করে, এটা জানেন? অরু জল ভরা চোখে টুকুর দিকে তাকিয়ে বলল, চল চলে যাই। চলো। অরু তার ছেলের দিকে তাকালো, সুমনের চোখে অপরিচিতের দৃষ্টি, যেন মাকে সে চিনতে পারছে না। টুকু বোনের হাত ধরল, কোমল গলায় বলল, চলো আপা, এতগুলি মানুষ তাদের চারপাশে, কেউ কিছুই বলল না। রাত দুটায় ঢাকা যাওয়ার একটা ট্রেন আছে, তারা স্টেশনে বসে রইল। টুকু ভেবেছিল আপা পুরোপুরি ভেঙে পড়বে, দেখা গেল অরু বেশ শক্তই আছে। টুকু বলল, কিছু খাবে আপা? টাকা আছে? আছে কিছু। টিকিট কাটার তো টাকা লাগবে, ওই টাকা আছে? আমার টিকিট লাগবে না, তোমার টিকিট কাটবো। তাহলে যা কিছু কিনে আন, খুব খিদে লেগেছে। পরোটা ভাজি আনবো আপা? আন। টুকু পরোটা আলু ভাজি আর কলা নিয়ে এলো, অরু বেশ আগ্রহ করেই খেল, তা সত্যি সত্যি খুব খিদে পেয়েছিল। আপা কি রে? আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে ওরা আমাদের খোঁজে স্টেশনে আসবে, বাড়িতে মুরব্বী আছে, তারা যখন শুনবে তখন। কেউ আসবে না রে, টুকু আমার ঘুম পাচ্ছে, কি করি বলতো, কয়েক রাত ঘুম হয়নি, এখন ঘুমে একেবারে চোখ জড়িয়ে আসছে। মেয়েদের ওয়েটিং রুমে বেঞ্চিতে শুয়ে ঘুমাও, চলো যাই। চল। লম্বা কাঠের বেঞ্চিতে অরু কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল, মাথার নিচে হ্যান্ডব্যাগ, শোবার সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ল। টুকু সারাক্ষণই বোনের পাশে বসে রইল, একসময় দেখলো ঘুমের মধ্যেই অরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দৈনিক পত্রিকায় প্রকাশিত টুকুর প্রথম গল্পে এই দৃশ্যটি ছিল। চমৎকার একটি গল্প, যদিও বেশিরভাগ মানুষই এই গল্প পড়ল না। পত্রিকার সাহিত্য সম্পাদক কি মনে করে জানি টুকুকে একটি চিঠি লিখলেন, সেই চিঠিতে অনেকখানি উচ্ছ্বাস ছিল, সাহিত্য সম্পাদকরা কখনোই জাতীয় উচ্ছ্বাস প্রকাশ করেন না। বাড়ি ফিরেও অরু তেমন কোনো আবেগ বা উচ্ছ্বাস দেখাল না, মনে হলো জীবনের কঠিন বাস্তবকে সে বেশ সহজভাবেই গ্রহণ করেছে। একবারও নিজের বাচ্চা দুটির কথা বলল না। তিথিকে বলল,
তুই কি আমার জন্য কোনো চাকরি টাকরি জোগাড় করে দিতে পারবি? আমি চাকরি কোথায় পাবো আপা? তাও তো ঠিক, যে কোনো ধরনের চাকরি হলেই হয়, আয়ার কাজও করতে পারি। আজকাল তো শুনেছি বড়লোকদের বাড়িতে বেতন দিয়ে আয়া রাখে। আমি এইসব খোঁজ রাখি না আপা। পত্রিকা একটা বিজ্ঞাপন দিলে লাভ হবে? জানি না আপা, তোর তো অনেকের সঙ্গে জানাশোনা, সবাইকে যদি বলে টলে রাখিস। আমার সঙ্গে কারোর কোনো জানাশোনা নেই, এইসব নিয়ে আমাকে বিরক্ত করো না তো। আচ্ছা, বিরক্ত করব না। দিনের পরের 15 দিন পরে আব্দুল মতিনের পক্ষ থেকে উকিলের চিঠি এসে উপস্থিত হলো। সেই চিঠির বক্তব্য হচ্ছে, আব্দুল মতিন তার স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে না, কারণ তার স্ত্রী নষ্ট চরিত্রের অধিকারী। আব্দুল মতিন স্ত্রীর চরিত্র সংশোধনের অনেক চেষ্টা করেও সফল কাম হয়নি। স্ত্রীর কারণে সে সামাজিকভাবে অপদস্থ হয়েছে, মানুষের সামনে মুখ দেখাতে পারছে না। কাজেই সে ইউনিয়ন কাউন্সিলর, চেয়ারম্যানের এবং দুজন বিশিষ্ট ব্যক্তিকে সাক্ষী রেখে তার স্ত্রী শাহানা বেগম ওরফে অরুকে ইসলামী বিধি মোতাবেক তালাক দিচ্ছে। এই চিঠিতেও অরুর কোনো ভাবান্তর হল না। মনে হলো সে আগে থেকেই জানতো এ ধরনের একটা চিঠি আসবে। মিনু খুব কান্নাকাটি করতে লাগলেন। জালালউদ্দিন গম্ভীর হয়ে বললেন, কান্নাকাটি করে লাভ নেই, সবই কপালের লিখন, শুধু বংশের উপর একটা দাগ পড়ে গেল, এটাই আফসোসের কথা, এত বড় বংশ। হিরু খুব চেঁচামেচি করতে লাগলো। হারামজাদা ভেবেছে কি? হ্যাঁ, হারামজাদাকে আমি হাইকোর্টে নিয়ে তুলব, জেলের ভাত খাওয়াবো, জেলের মোটা ভাত পেটে পড়লে বুঝবে লাইফ কাকে বলে, এমনি এমনি ছাড়বো আমি সেই পাত্রই না। কাস্ট ভি মামলা হবে, সুমন রিমন থাকবে তার মার সাথে। অরু বলল, চেঁচাস না তো, চুপ কর। চুপ করবো কেন? কাস্টডি মামলা করলে বাপ বাপ করে সুমন রিমনকে দিয়ে যাবে, ওদের এখানে দিয়ে গেলে লাভ কি হবে? খাওয়াবি কি? যেখানে আছে ভালোই আছে, তুই খামোখা চিৎকার করিস না। তোমার নিজের বাচ্চাদের জন্য তোমার হার্টে কোনো লাভ নেই? না, বলো কি, এত গাধা তুই কি করে হলি বলতো হিরু? গাধা? হ্যাঁ গাধা, যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। হিরু মন খারাপ করে বেরিয়ে গেল। মেয়েছেলের মতিগতি বোঝা খুব মুশকিল, ভালো বললে মন্দ বুঝে। কি অদ্ভুত একটা জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জগতের মুখের দিকে তাকানোও উচিত না, নিমক হারাম জাত। নারী জাতির উপর হিরুর ভক্তি শ্রদ্ধা কোনো কালেই বেশি ছিল না। ইদানিং নারী জাতিকে সে সহ্যই করতে পারে না, কারণ এনার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এনার মা হাসপাতাল থেকে ফিরে এসে মেয়ে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। শেষ পর্যন্ত যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে সে ডাক্তার, প্রাইভেট ক্লিনিকে চাকরি করে, চেহারাও ভালো, অপছন্দ করার মতো কিছু তার মধ্যে নেই। হিরু খোঁজ নিয়ে জেনেছে ইতিমধ্যে এনা 2 দিন সে ডাক্তারের সঙ্গে চাইনিজ খেতে গিয়েছে। হিরু পীর সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল, লজ্জার মাথা খেয়ে পীর সাহেবকে ব্যাপারটা বলেছে। পীর সাহেব হাসি মুখে বলেছেন, চিন্তার কিছু নাই রে বেটা, চিন্তার কিছুই নেই, সবই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমটা কি সেটা যদি একটু জেনে দেন, বড় অশান্তিতে আছি। তোর চিন্তার কিছু নেই। হিরু এই প্রথম পীর সাহেবের কথায় বিশেষ ভরসা পেল না। ডাক্তার ছেলে, চেহারা ভালো, বয়স অল্প, নারায়ণগঞ্জে বাড়ি আছে, এই ছেলেকে ফেলে এনা আসবে তার কাছে? গাধা টাইপ মেয়ে হলেও একটা কথা ছিল, এনার মতো বুদ্ধিমতী একটা মেয়ে কি কখনো এই কাজ করবে? ডাক্তার ছেলেটিকে একটা উড়ো চিঠি পাঠানোর চিন্তা হিরুর মাথায় এসেছিল। সেই উদ্দেশ্যে অনেক ঝামেলা করে নারায়ণগঞ্জের ঠিকানাও জোগাড় করেছিল, অনেক চিন্তাভাবনা করে চিঠির একটা খসড়াও দাঁড় করিয়েছিল। ডাক্তার সাহেব, সালাম পর সমাচার এই যে, পরস্পরে শুনতে পাইলাম এনা নামী জনৈকার সহিত আপনার বিবাহ। এক্ষণে আপনাকে জানাইতেছি যে এই মেয়েটির চরিত্র উত্তম নয়, পাড়ার যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করিলেই ইহা জানিতে পারিবেন। চরিত্র দোষ ছাড়াও এই মেয়েটির মেজাজ অত্যন্ত উগ্র, বিবাহ করিবার আগে অগ্রপশ্চাৎ বিবেচনা করিবেন, তাহা যদি না করেন তাহলে আপনার বাকি জীবন ছারখার হইয়া যাবে, ইতি আপনার জনৈক বন্ধু। শেষ পর্যন্ত চিঠিটা হিউ পাঠাতে পারল না। এনা সম্পর্কে আজে বাজে কথা লিখতে ইচ্ছা করল না। একটা ভালো মেয়ের নামে বদনাম দেয়াটা ঠিক না, তার যে বরং ছেলেটার নামে কিছু বদনাম এনার কানে উঠিয়ে দিয়ে দেখা যেতেও পারে। অনেক চেষ্টায় সেই সুযোগ পাওয়া গেল। বাস স্টপে এনাকে একা পাওয়া গেল। হিরু হাসি মুখে এগিয়ে গেল। কি খবর এনা? কোন খবরটা জানতে চান? বিয়ে হচ্ছে শুনলাম। ঠিকই শুনেছেন, ডেট হয়ে গেছে নাকি? এখনো হয়নি, তবে শিগগিরই হবে। ব্যাপারটা নিয়ে একটা সেকেন্ড থট দাও, বিয়ে 2-1 দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার, শেষে আফসোসের সীমা থাকবে না। ছেলের চরিত্র খুব খারাপ, তাই না? হিরু খানিকটা হকচকিয়ে গেল।
যে কথা তার নিজের বলার কথা সেই কথা এনা বলে ফেলায় গুছিয়ে রাখা কথাবার্তা সব এলোমেলো হয়ে গেল। আপনি কি ভেবেছেন, ছেলেটার চরিত্র খারাপ শোনা মাত্র আমি বিয়ে ভেঙে দিব? কবে নাগাদ হবে বিয়েটা? বললাম তো এখনো ডেট হয়নি, ডেট হলে আপনাকে জানাবো। তোমার রেজাল্ট কবে হবে? রেজাল্ট তো গত সপ্তাহেই হলো। আপনার পীর সাহেবের খবর ছাড়া আপনি দেখি আর কোনো খবরই রাখেন না। পাশ করেছো? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন, চারটা লেটার। ঠাট্টা করছো? ঠাট্টা করবো কেন, আপনি কি আমার দুলাভাই? হিরু এর উত্তরে কি বলবে ভেবে পেল না। কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ভালো দেখায় না, অথচ কোনো কথাই মনে আসছে না। কোন কলেজে ভর্তি হবে? জানি না, ও যেখানে ভর্তি করায়। কি পড়বে? আইএসসি পাস করে ডাক্তারি পড়ব। স্বামী স্ত্রী দুজন ডাক্তার হলে খুব ভালো হয়। হিরু মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মনটা ক্রমেই বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়েযাত্রা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষদের মাথা খারাপ হয় সেটাও জানে। বাস এসে গেল। এনা বাসের দিকে এগুতে এগুতে অবলীলায় বলল, বিয়েতে আসবেন কিন্তু, রাগ করে বাসায় বসে থাকবেন না। এনা বাসে উঠে গেল। হিরু হতভম্ব হয়ে লক্ষ্য করল তার চোখে পানি এসে গেছে। কি লজ্জার কথা, সে একজন পুরুষ মানুষ আর তার চোখে কিনা পানি। সম্ভবত এটা কেয়ামতের নিশানা। পীর সাহেব একবার বলেছিলেন, কেয়ামত যত কাছে আসবে উল্টাপাল্টা ব্যাপার ততই বেশি হতে হবে। মেয়ে ছেলে হবে পুরুষদের মতো, তাদের দাড়ি গোঁফ গজাবে, হায়েস নেফাস হবে বন্ধ, আর পুরুষ হবে মেয়েদের মতো, পুরুষদের দাড়ি উঠবে না, প্রতি মাসে কয়েকদিন তাদের লিঙ্গ দিয়ে দূষিত রক্ত বের হবে। ওহ আল্লাহ তাআলার কি কুদরত! অনেকদিন পর তিথি নসিমুদ্দিনের কাছে এসেছে। নাসিম দরজা খুলে অবাক, আরে তুমি কেমন আছেন নাসিম ভাই, শরীর এমন কাহিল লাগছে কেন? ইনফ্লুয়েঞ্জার মতো হয়েছিল, প্রতি বছর শীতের শুরুতে এরকম হয়, জ্বরাচড়ি এবার খুব বেশি হয়েছে। এসো ভেতরে এসো। ভাবি বাসায় নেই? না, বাপের বাড়ি গেছে, ছেলে পুলে হবে। আবার? নাসিম লজ্জিত ভঙ্গিতে হাসল, দরজা বন্ধ করতে করতে বলল, তুমি অনেকদিন আসো না দেখে ভাবলাম তোমার সমস্যার সমাধান হয়েছে, বিয়ে শাদি করে সংসার পেতেছ। এরকম হয়, চিরকাল তো আর খারাপ থাকা যায় না, কারোর কারোর আবার যায়। তোমাকে দেখেই মনটা খারাপ হয়ে গেল, মেয়েদের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আর আমি কিনা এর দালালি করি। কেন করেন? অভাব, বুঝলে তিথি, অভাব। প্রথম যখন এরকম দালালি করলাম তখন মনের অবস্থাটা কি হয়েছে শোনো, 300 টাকা পেয়েছি, টাকাটা বাসায় নিয়ে আসলাম, রাত তখন 11টা, ঝুম বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে কি? বাদ দাও, হুসব বলে কি হবে, আমি এই লাইন ছেড়ে দেবো তিথি, মিরপুরে একটা দোকান নিচ্ছি, টেলারিং শপ। দর্জির কাজ আপনি জানেন? না জানি না, কারিগর রাখবো, নিজে শিখে নেব। ভালোই তো, কিন্তু আমাদের মতো মেয়েদের কি অবস্থা হবে, আমরা তো সেই পথে পথেই ঘুরব, আপনার মতো একজন ভালো মানুষ পাশে থাকলে মনে সাহস থাকে। ভালো মানুষ? আমি ভালো মানুষ? এই কথা না বলে স্যান্ডেল খুলে তুমি আমার গায়ে একটা বাড়ি দিলে না কেন, তাহলেও তো কষ্ট কম পেতাম। চা খাবে? না। খাও একটু চা, তোমার উপলক্ষে আমিও এক ফোঁটা খাই। রান্নাবান্না নিজেই করেন? হ্যাঁ। চারটা ডাল ভাত খাবে আমার সাথে? জি না। নাসিম রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিল, তিথি পেছনে পেছনে গেল। নাসিম বলল, তুমি কি কাজের সন্ধানে এসেছো? হ্যাঁ। একটা কাজ হাতে আছে, কোরিয়া থেকে 3 জনের একটা টিম এসেছে, জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশ ইন্ডাস্ট্রি খুলবে, ওদের খুশি করবার জন্য বাংলাদেশি পার্টনাররা উঠে পড়ে লেগেছে, ওদের 3 জনের জন্য তারা 3 জন বান্ধবী চায়, এরা তাদের সাথে ঘুরবে, রাঙামাটি কক্সবাজার এইসব জায়গায় যাবে, 4-5 দিনের ব্যাপার, তুমি যাবে? টাকা পয়সা ভালোই পাবে, ওদের সঙ্গে ঘুরলে মনটাও হয়তো ভালো থাকবে। মন ভালো থাকবে? হেমনি বললাম, কথার কথা। নাও চা নাও। তিথি নিঃশব্দে 4 কাপে চুমুক দিতে লাগলো। নাসিম বলল, তুমি যদি যেতে চাও তাহলে 11 তারিখের মধ্যে জানাবে, ওরা 12 তারিখ রওনা হবে। টাকা কেমন দেবে জানেন? না, 1500 তো পাবেই। আজ তাহলে উঠি নাসিম ভাই। এসো তোমাকে এগিয়ে দিয়ে আসি। যাবে কোথায়, বাসায় তো? হ্যাঁ। চলো। নাসিমুদ্দিন তাকে উঠিয়ে দিল, জোর করে হাতে 100 টাকার একটা নোট গুঁজে দিল, বাস ছেড়ে না দেওয়া পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়েই রইল। জালালউদ্দিন সাহেব খুবই আদরের সঙ্গে বললেন, জনাব
আপনার নাম এবং পরিচয়? ভদ্রলোক বললেন, আমার নাম দবিরুদ্দিন, আগেও একবার এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। কিছুই মনে থাকে না ভাই সাহেব, চোখে না দেখলে মনে থাকবে কিভাবে বলেন? দৃষ্টিশক্তি নেই, সামান্য চিকিৎসায় আরাম হয়, সেটাই কেউ করাচ্ছে না। বসুন ভাই। আমি আপনার মেয়ের কাছে এসেছিলাম, তিথি। তিথি বাসায় নেই, এসে পড়বে, একটু বসেন, সুখ দুঃখের কথা বলি। আপনার দেশ কোথায়? দবিরুদ্দিন তার দেশ কোথায় সেই প্রসঙ্গে গেলেন না, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। আপনার জন্য এক প্যাকেট সিগারেট এনেছিলাম। সত্যি? জি, এই দিন। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আনন্দ ও বিস্ময়ে জালালুদ্দিন স্তব্ধ হয়ে গেলেন। পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে? ভাই সাহেব, বড়ই খুশি হলাম। বসুর একটু চায়ের কথা বলে আসি, দিবে কিনা বলতে পারছি না। আপনি বন্ধু মানুষ, আপনাকে বলতে বাধা নেই। এই সংসারে আমি কুকুর বিড়ালের অধম। বিড়াল যদি একবার ম্যাও করে তার সামনে একটা কাটা ফেলে দেয়, আমার বেলায় তাও না। জালালুদ্দিন সাহেব চায়ের কোনো ব্যবস্থা করতে পারলেন না। মিনু চায়ের কথা শুনে এমন এক ধমক দিলেন যে জালালুদ্দিন সাহেবের মনে হলো সংসারে বেঁচে থাকার কোনো অর্থ হয় না, এর চেয়ে রাস্তায় ভিক্ষা করা এবং রাতে কমলাপুর রেল স্টেশনে শুয়ে থাকা অনেক ভালো। আর শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে, এমন বিশিষ্ট একজন মেহমান অথচ তাকে এক কাপ চা খাওয়ানো যাচ্ছে না, এর চেয়ে আফসোসের ব্যাপার আর কি হতে পারে? ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন, চা খাওয়াতে পারলাম না। ওই নিয়ে চিন্তা করবেন না, তিথি কখন আসবে বলে আপনার মনে হয়? কিছুই বলতে পারছি না ভাই সাহেব, এই সংসারের কোনো নিয়মকানুন নাই, যার যখন ইচ্ছা আসে যখন ইচ্ছা যায়, সারাইখানারও কিছু নিয়মকানুন থাকে, এইবারের তাও নাই। আমার খুবই জরুরি কাজে আছে, আমাকে চলে যেতে হবে, আমি আপনার কাছে কি একটা প্যাকেট রেখে যাব তিথিকে দেবার জন্যে? রেখে যান, আপনার মনে থাকবে তো, ভুলে যাবেন না তো আবার? জি না, ভুলবো না। প্যাকেটের ভেতর একটা জরুরি চিঠিও আছে। আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না, আশা মাত্রই দিয়ে দেব। আজ তাহলে উঠি? কোন মুখে আর আপনাকে বসতে বলি, এক কাপ চা পর্যন্ত দিতে পারলাম না, বড়ই শর্মিন্দা হয়েছি ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করে দিবেন। দবিরুদ্দিনের চিঠিটা দীর্ঘ এবং সুন্দর করে লেখা, চিঠি পড়লেই বোঝা যায় ভদ্রলোক বেশ সময় নিয়ে লিখেছেন, ঠিকঠাক করেছেন। একটা রাফ কপি করবার পর আবার ফেয়ার কপি করা হয়েছে, কারণ চিঠিতে কোনো রকম কাটাকুটি নেই। তিথি খুব আগ্রহ নিয়ে চিঠিটা পড়ল, অনেকদিন পর কেউ তাকে চিঠি লিখল, তাও এমন গুছিয়ে লেখা চিঠি। প্রিয় তিথি, একটা দুঃসংবাদ দিয়ে চিঠি শুরু করছি, আমার স্ত্রী ফরিদা মারা গেছে এই মাসের 18 তারিখে। সৌভাগ্যক্রমে মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম, সে আমাকে বলল তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কোনো রাগ রেখো না, তার মৃত্যু খুব সহজ হয়নি, নিঃশ্বাসের কষ্ট শুরু হলো, এই কষ্ট চোখে দেখা যায় না। এই প্রচণ্ড কষ্টের মধ্যেও সে হাসি হাসি মুখ করে বলল, কিছুক্ষণের মধ্যেই সব কষ্ট শেষ হবে ভাবতে আনন্দ লাগছে। ফরিদা তোমার জন্য কিছু টাকা রেখে গেছে, আশা করি মৃত মানুষের প্রতি সম্মান দেখে টাকাটা তুমি গ্রহণ করবে। টাকার পরিমাণ তেমন কিছু না, তবে প্রতিটি টাকাই ফরিদার, সে কোনো এক বিচিত্র কারণে তোমাকে পছন্দ করেছে। ফরিদার ঘৃণা এবং ভালোবাসা দুই খুব তীব্র। ফরিদার মৃত্যুর পর বুঝলাম তাকে আমি কি পরিমাণে ভালোবাসতাম, আজ আমার দুঃখ বেদনার কোনো সীমা নেই। অজন্তা খুব কষ্ট পাচ্ছে, তবু এই কষ্টের মধ্যেও আমার কষ্টটা তার বুকে বাজছে, সে তার নিজের মতো করে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে, এই দৃশ্যটিও মধুর। তিথি, এই মধুর দৃশ্যটি কি তুমি এসে দেখে যাবে? যদি এই দৃশ্য তোমার ভালো লাগে তাহলে তুমি এসে যোগ দাও আমাদের সঙ্গে। তোমার শুরুর জীবনটা কষ্টের ছিল, শেষেরটা মধুর হতে ক্ষতি কি? এসো ধরে নেই যে আমাদের কারোর কোনো অতীত ছিল না, যা আমাদের আছে তা হচ্ছে বর্তমান। তিথি, এককালে আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম, আমি খুব চেষ্টা করছি এই চিঠিটাও গুছিয়ে লিখতে পারছি না, তবে মনে মনে অপূর্ব একটি চিঠি তোমার কাছে এই মুহূর্তে লিখছি, আমার দৃঢ় বিশ্বাস এই চিঠি কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছাবে। তিথির চোখ ভিজে উঠল, সে শাড়ির আঁচলে চোখ মুছে মনে মনে ভাবল, আশ্চর্য, এখনো আমার চোখে পানি। তিথি? তিথি দেখল হিরু দরজা ধরে শুকনো মুখে দাঁড়িয়ে আছে, যেন কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে।
তিথি শুকনো গলায় বলল, কি ব্যাপার? একটু বাইরে আয়। যা বলার এখানে বললেই হয়। না, একটু বাইরে আয়। তিথি উঠানে এসে দাঁড়ালো। হিরু নিচু গলায় বলল, সর্বনাশ হয়েছে তিথি, ভেরি বিগ প্রবলেম। প্রবলেমটা কি? এনা চলে এসেছে। এনা চলে এসেছে মানে এনাটা কে? বলেছিলাম না, একটা মেয়ের কথা। আমার সঙ্গে ইয়ে আছে। আজ সকালে তার গায়ে হলুদ হয়েছে, আর এখন এই সন্ধ্যাবেলায় কি গ্রেট ঝামেলা, এক কাপড়ে চলে এসেছে। চলে এসেছে মানে তোর কাছে কি ব্যাপার? আহ, কি যন্ত্রণা! আমাদের মধ্যে একটা লাভ চলছে না, এখন করি কি বল? মেয়েটা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কি যে প্রবলেমে পড়লাম, বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে নেওয়াই তো ভালো। কি বলিস তিথি? তিথি বিস্মিত হয়ে বাইরে এসে দেখলো কাঁঠাল গাছের অন্ধকারে হলুদ শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, কে? আপা, আমি এনা। তুমি এইসব কি পাগলামি করছো? বাসায় যাও, চল আমি তোমাকে দিয়ে আসি। বাসায় ফিরে যাবার জন্য তা আসিনি আপা। তুমি বিরাট একটা ভুল করছো এনা। জানি আপা। আমার তো মনে হয় না তুমি জানো, আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, ওর জন্য তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। হিরু শুকনো মুখে বলল, তিথি রাইট কথা বলছে, ভেরি রাইট এবং ওয়াইজ কথা। এনা বিরক্ত মুখে বলল, তোমাকে কতবার বলেছি কথার মধ্যে বিশ্রীভাবে ইংরেজি বলবে না। এই প্রথম এনা হিরুকে তুমি করে বলল। হিরুর বুক কেমন ধরফর করতে লাগলো, চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে, কি করা যায়? মেয়েটাকে খুশি করার জন্য সে অনেক কিছুই করতে পারে। হাসি মুখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়েও পড়তে পারে, ডান হাতটা কেটে পানিতে ফেলে দিতে পারে। তিথি বলল, এখনো সময় আছে না? এখনো সময় আছে। এনা মিষ্টি করে হাসল। মেয়েটা দেখতে তত সুন্দর না, কিন্তু তার হাসিটা বড়ই স্নিগ্ধ। তিথি বলল, এখন যে কত রকমের ঝামেলা হবে তুমি কল্পনাও করতে পারছো না। তোমার বাবা পুলিশে খবর দেবেন, পুলিশ আসবে, তোমাকে এবং হিরুকে পুলিশ ধরে নিয়ে যাবে। এইসব কিছুই হবে না আপা, আমি বাসায় না বলে তো আসিনি, বলে এসেছি। সবাই জানে আমি কোথায়, কেউ কোনো ঝামেলা করবে না, কারণ আমি তাদের এমন একটা কথা বলে এসেছি। কি কথা বলে এসেছো? এটা আপা বলা যাবে না। এসো ঘরে এসো। এনা জালালউদ্দিন সাহেবের পা ছুঁয়ে সালাম করল। জালালউদ্দিন বিস্মিত হয়ে বলল, কে? এনা বলল, বাবা আমার নাম এনা, আমি আপনার একজন মেয়ে। জালালউদ্দিন হকচকিয়ে গেলেন, কি ব্যাপার কিছু বুঝতে না পেরে বললেন, মা আপনার শরীর কেমন? আমার শরীর ভালো। মিনুকে সালাম করতে যেতেই মিনু বললেন, খবরদার তুমি আমার পায়ে হাত দিও না। আমার সঙ্গে এমন কঠিন করে কথা বললে তো হবে না মা, আমি এই বাড়িতেই থাকবো, আমাদের তো মিলেমিশে থাকতে হবে, হবে না? রাত 10:30 কাজে এনে বিয়ে পড়ানো হলো। এনার বাবাকে খবর দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি বিয়েতে এলেন। হিরু যখন তাকে সালাম করলো তখন হিরুকে একটি আংটি এবং 200 টাকা দিলেন। টাকাটা পাওয়ায় হিরুর খুব লাভ হলো, তার হাতে একটা পয়সাও ছিল না। কেন জানি তার মনে হলো এনা খুব পয়মন্ত মেয়ে, এইবার সংসারের হাল ফিরবে। হিরুর খুব ইচ্ছা ছিল তার চায়ের দোকানের নাম রাখবে এনা টি স্টল। এনার কারণে তা হলো না। এনা কঠিন গলায় বলল, ফাজলামি করবে না তো, ফাজলামি করলে চর খাবে। হিরু অত্যন্ত বিস্মিত হয়ে বলল, চর খাবো মানে এটা কি ধরনের কথা? ওয়াইফ হয়ে হাজবেন্ডকে চর দেওয়ার কথা বলছো? সান কি আজ পূর্ব দিকে রাইস করলো? হ্যাঁ করলো, চায়ের দোকানের কোনো নাম লাগবে না। একটা দোকান দেব তার নাম থাকবে না? না, 5 পয়সা দামের দোকান, তার আবার নাম। 5 পয়সা দামের দোকান মানে? নগদ 4,700 টাকা নিজের পকেট থেকে দিলাম। নিজের পকেট থেকে তুমি একটা পয়সাও দাওনি, তিথি আপা টাকাটা দিয়েছে। একই হলো? না একই হয়নি, এখনো চাও? যথেষ্ট বকবক করেছ। হিরু মন খারাপ করে বের হয়ে গেল। তার এখন সত্যি সত্যি মনে হচ্ছে এই মেয়েকে বিয়ে করে গ্রেট ভুল হয়েছে। এই মেয়ে তার জীবনটা ভাজা ভাজা করে ফেলবে, দিন রাত ঝগড়া করবে, ঘরের চালে কাক পক্ষীও বসতে দেবে না। মিনুর সঙ্গে এনার বড় রকমের একটা ঝগড়া হয়ে গেল 3 দিন না পেরুবার আগে। এনা রান্নাঘরে ভাত বসিয়েছে। এই মেয়ে কি করছো? ভাত বসিয়েছি। তোমাকে ভাত বসাতে বলেছি? না বলেননি, বলতে হবে কেন? আপনার কি ধারণা আমি ভাত রাঁধতে জানি না? এরকম করে কথা বলা তোমাকে কে শিখিয়েছে? কেউ শেখায়নি,
ভাত বসিয়েছি তা নিয়ে আপনি ব্যত হইচই করছেন কেন? তুমি তো ভয়ঙ্কর বদমে। আমি বদমে না, আপনার ছেলেটা বদ। আপনার ছেলের ভাগ্য ভালো যে আমি তাকে বিয়ে করেছি। মেয়েটির গালে প্রচণ্ড একটা বড় চর কষিয়ে দেবার ইচ্ছা মিনু অনেক কষ্টে দমন করলেন। নতুন বউয়ের গায়ে এত তাড়াতাড়ি হাত তোলা ঠিক হবে না। তাছাড়া ছেলের বউকে শায়েস্তা করতে হয় ছেলেকে দিয়ে, তিনিও তাই করবেন। জালালউদ্দিন এনাকে বেশ পছন্দ করলেন, তেজি মেয়ে, এই সংসারের জন্য এরকম তেজি মেয়েই দরকার। মেয়েটির সঙ্গে খাতির রাখলে ভবিষ্যতে সুবিধা হবে, এই ধারণা নিয়ে তিনি ভাব জমানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মধুর স্বরে যখন তখন ডাকেন, মা এনা একটু শুনে যাও তো। এনা সঙ্গে সঙ্গে এসে পুরুষালি গলায় বললে, কি জন্যে ডাকছেন? এমনি ডাকছি মা, এমনি গল্প করি। কি গল্প করবেন? সুখ দুঃখের গল্প। গল্প শুনতে আমার ভালো লাগে না, চা খেতে চাইলে বলুন, চা এনে দিচ্ছি। আচ্ছা দাও, তাই দাও। চোখ দুটো যাওয়ায় একেবারে অচল হয়ে পড়েছি, চিকিৎসাও হচ্ছে না। চিকিৎসা হচ্ছে না কেন? কে করাবে চিকিৎসা? কেন, আপনার ছেলে করাবে? আমার ছেলে আমার চিকিৎসা করাবে? আপনার ছেলে আপনার চিকিৎসা করাবে না তো বাইরের মানুষ চিকিৎসা করাবে? এই সংসারের মানুষ তুমি চিনো না মা, এই সংসারের মানুষগুলি কেমন তোমাকে বলি। জালালউদ্দিন বিমলানন্দ ভোগ করছেন। সংসারের মানুষ চিনিয়ে দেবার দায়িত্ব খুব সহজ দায়িত্ব নয়। মনোযোগী শ্রোতার সঙ্গে দার্শনিক কথাবার্তা বলতে তার ভালো লাগে, এই মেয়েটার মনোযোগী শ্রোতা হবার সম্ভাবনা আছে। সংসারে মানুষ থাকে তিন রকমের, অগ্নি মানুষ, মাটির মানুষ আর জল মানুষ, অমানুষও থাকে তিন পদের। জালালউদ্দিনের হঠাৎ সন্দেহ হল, সামনে কেউ নেই, মানুষ কয় প্রকার ও কি কি প্রসঙ্গ বন্ধ রেখে মৃদু স্বরে ডাকলেন, মা কোথায় গো, মা কোথায়? মার জবাব পাওয়া গেল না, মা চা বানাতে গেছে। শ্বশুরের দার্শনিক কথাবার্তায় তার কোনো আগ্রহই নেই। বাবা চা নিন। জালালউদ্দিন গম্ভীর মুখে হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন, চায়ে চুমুক দিলেন, চমৎকার চা। কিন্তু তার গম্ভীর মুখভঙ্গির বদল হল না। এনাকে তিনি বুঝতে পারছেন না, কাউকে বুঝতে না পারলে অস্বস্তি লেগে থাকে। কে জানে এই মেয়েটা ঘর ভাঙানি মেয়ে কিনা, ঘর যদি ভেঙে দেয় তাহলে তিনি যাবেন কোথায়? তার এই বয়সে শরীরের এই অবস্থায় একটি শক্ত আশ্রয়ের প্রয়োজন, যা তার কাছে বিস্বাদ মনে হল। হিরুর ইচ্ছা ছিল তার চায়ের দোকানের প্রথম চা খাওয়াবে পীর সাহেবকে, তাকে হাতে পারে ধরে নিয়ে আসবে, দোকানের একটি পাবলিসিটিও হবে, এত বড় পীর এসে চা খেয়ে গিয়েছে কম কথা না। পীর সাহেব আসতে রাজি হলেন না, তবে চায়ের বিশাল কেতলিতে ফু দিয়ে দিলেন, বললেন এতেই কাজ হবে। হিরু বিশেষ ভরসা পেল না। জুন মাসের 3 তারিখ ভোর 6টায় তার চায়ের দোকান চালু হলো, চা পরোটা সবজি ভাজি এবং ডাল, এই 3 আইটেম। পরোটা ভাজি এবং ডালের জন্য একজন কারিগর রাখা হলো, কারিগরের নাম মজনু মিয়া, কারিগরের দেশ ফরিদপুর, বয়স 50, ছোটখাটো মানুষ, কথা বলে ফিসফিস করে এবং সেই সব কথার বেশিরভাগই বোঝা যায় না। কারিগরের বাঁ হাতটা অচল, সেই অচল হাত শুকিয়ে দড়ির মতো হয়ে আছে, শরীরের অনাবশ্যক অঙ্গ হিসেবে হাতটা কাঁধের সঙ্গে ঝুলতে থাকে। একটি সচল হাত কারিগর মজনু মিয়ার জন্য যথেষ্ট। এই হাতে অতি দ্রুত গতিতে সে পরোটা ভাজে, সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখার মতো দৃশ্য। মজনু মিয়া নাম করা কারিগর, তাকে নিয়ে যে কটা রেস্টুরেন্ট শুরু হয়েছে সব কটা টিকে গেছে, রমরমা বিজনেস করছে। মজনু মিয়ার নিয়ম হলো কোনো রেস্টুরেন্ট যখন টিকে যায় তখন সে সরে পড়ে। রেস্টুরেন্ট বড় হওয়া মানে নতুন নতুন কারিগরের নিযুক্তি, নতুনদের সঙ্গে তার বনে না, সে কাজ করতে চায় একা, কাজের সময় সে কারো দিকে তাকায় না, কথা বলে না, হ্যাঁ হু পর্যন্তও না, কাজের সময় সে শুধু ভাবে ভাবে নিজের একটা রেস্টুরেন্ট হয়েছে, গম গম করছে রেস্টুরেন্ট, কাস্টমার আসছে যাচ্ছে, পরোটা ভেজে সে কুল পাচ্ছে না। এই স্বপ্ন সে গত 30 বছর ধরে দেখছে, আজ সেই স্বপ্নকে বাস্তবিক করার মতো ক্ষমতা তার আছে। 30 বছরের সে কম টাকা জমায়নি, টাকা না জমেই বা কি করবে? টাকা খরচের তার জায়গা কোথায়? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, থাকার আলাদা ঘর এই জীবনে করা হয়নি, যে রেস্টুরেন্টে কাজ করেছে সেই রেস্টুরেন্টের বেঞ্চিতেই রাত কাটিয়েছে, নিজের একটি ঘরের প্রয়োজন সে 30 বছর আগেও বোধ করেনি আজও করে না। রেস্টুরেন্ট চালুর দিনে হিরু অসম্ভব উত্তেজনা বোধ করল,
তার মনে হচ্ছে কানের পাশ দিয়ে ভৌ ভৌ করে গরম হাওয়া বের হচ্ছে। এই গরম হাওয়া শরীরের ভেতরেই তৈরি হচ্ছে, কিন্তু বের হচ্ছে কোন পথে তা সে ধরতে পারছে না। বুকে হৃৎপিণ্ড বেশ শব্দ করেই লাফাচ্ছে। তার হার্টের কোনো অসুখ আছে কিনা কে জানে, সম্ভবত আছে, আগে ধরা পড়েনি, এখন ধরা পড়ছে। পীর সাহেব বলে দিয়েছেন প্রতিদিন দোকান খোলার আগে তিনবার সুরা ফাতেহা এবং তিনবার দরুদ শরীফ পড়তে। লজ্জার ব্যাপার হচ্ছে হিরুর কোনো দরুদ শরীফ মুখস্থ নেই। ভেবেছিল একটা নামাজ শিক্ষা এনে রাখবে, নামাজ শিক্ষায় সব দোয়া দরুদ বাংলায় লেখা থাকে, দেখে দেখে তিনবার পড়ে ফেললেই হবে। কিন্তু নানান ঝামেলায় নামাজ শিক্ষা কেনা হয়নি। বিরাট ক্ষুদ্র হয়ে গেল, হিরু খুবই বিষণ্ণ বোধ করল। তার বিষণ্ণ ভাব দীর্ঘস্থায়ী হল না, প্রথম দিনেই রেস্টুরেন্ট জমে গেল। কারিগর মজনু মিয়ার ভাজি এবং পরোটা দুটি অতি চমৎকার হল। ভাজির রং লালাভ, একটু টকটক এবং প্রচণ্ড ঝাল, শুধু খেতেই ইচ্ছা করে। মজনু মিয়া কিছু একটা দিয়েছে সেখানে, কি কেহে জানে। হিরুর মনে হলো ভাজি রান্নার গোপন কৌশল শিখে রাখা দরকার, না শিখে রাখলে পরে সমস্যা হবে। মজনু মিয়া যদি দোকান ছেড়ে যায় তাহলে সে একেবারে পথে বসবে, তার রেস্টুরেন্টে তখন কেউ থুতু ফেলতেও আসবে না। টুকু অরুকে নিয়ে বের হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না। কয়েকবার জিজ্ঞেস করেও অরু কোনো জবাব পায়নি, টুকু শুধু বলেছে চলো না যাই। অরু সুতির একটা শাড়ি পরেছে, সাধারণ শাড়ি, কিন্তু কোনো বিচিত্র কারণে এই সাধারণ শাড়িটি তাকে খুব মানিয়ে গেছে। তাকে দেখাচ্ছে কিশোরী একটি মেয়ের মতো, যে মেয়ের চোখে পৃথিবী তার রহস্য ও আনন্দের জানালা একটি একটি করে খুলতে শুরু করেছে। টুকু বলল এইখানে একটু দাঁড়াও আপা, একতলা সাদা রঙের একটা দালানের সামনে অরু দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের জায়গাটা ফুলের গাছে ভর্তি। বিকেলের চশমা পরা বৃদ্ধ একজন ভদ্রলোক বাগানে কাজ করছেন। অরু বলল এটা কার বাড়ি? ওসমান সাহেবের বাড়ি। এই বাড়িতে কি আছে? একটা ব্যাপার, তুমি দাঁড়াও, আমি ওনার সঙ্গে কথা বলে আসি। ব্যাপারটা কি তুই আমাকে বলবি না? একটা চাকরির ব্যাপার, তোমার একটা চাকরি হয় কিনা দেখি। তুই আমার চাকরি জোগাড় করে দিবি? না, আমি দেব কিভাবে? বজলু ভাই চেষ্টা চরিত্র করছেন। বজলু ভাইটাকে তুমি চিনবে না, গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি, বজলু ভাইয়ের এখানে থাকার কথা। দাঁড়াও আমি খোঁজ নিয়ে আসি। বজলু ভাই এসে চলে গেল কিনা কে জানে। অরু দাঁড়িয়ে রইল, সুন্দর একটা বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকার এক ধরনের লজ্জা আছে। গেটের বাইরে দাঁড়িয়ে থাকার মানে এই সুন্দর বাড়ির ভেতরে ঢোকার অনুমতি তার নেই, সে বাইরের একজন। অরু দেখল বুড়ো ভদ্রলোক নিজের মনে কাজ করছে, টুকু হাত কষলে কষলে কি সব বলছে। টুকুর ভঙ্গি বিনীত প্রার্থনার ভঙ্গি, অভাব দুঃখ দুর্দশার কথা বলছে বোধ হয়। অরুর খুব লজ্জা লাগছে, কি আশ্চর্য, ভদ্রলোক একবার মুখ তুলে তাকাচ্ছেন না। কি হয় একবার তাকালে? একটা মানুষ নিশ্চয়ই বাগানের গাছগুলির চেয়েও তুচ্ছ না। টুকু ফিরে এলো, তার মুখ লজ্জায় এতটুকু হয়ে গেছে, ছোট ছোট নিঃশ্বাস ফেলছে, কি কথা হয়েছে কে জানে। অরু বলল চল যাই। আচ্ছা চলো, শুধু শুধু আসলাম, তোকে অপমান করেনি তো? আরে না, অপমান করবে কি, খুব যারা বড় মানুষ তারা কাউকে অপমান করে না, তারা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে। অভাবী মানুষদের কথা শুনলে আবেগে আপ্লুত হয়ে যায়, তখনই আমার রাগ লাগে, অসম্ভব রাগ লাগে। তোকে দেখে কিন্তু মনে হয় না তোর শরীরে রাগ আছে, তোর চেহারাটা কেমন ঠান্ডা ঠান্ডা। টুকু হঠাৎ গলার স্বর খাদে নামিয়ে ফেলে বলল তুমি কোনো রকম চিন্তা করবে না আপা, বজলু ভাই একটা ব্যবস্থা করবেই, খুব ছোটাছুটি করছে। তোর বজলু ভাইয়ের হাতে বুঝি অনেক চাকরি? না না, বজলু ভাই আমাদের মতোই গরিব মানুষ, তবে অন্য গরিবের জন্য খুব ছোটাছুটি করতে পারে। কেন ছোটাছুটি করে? জানি না, ছোটাছুটি করতে বোধহয় ভালো লাগে। একটা রিকশা নে টুকু, আর হাঁটতে পারছি না, আমার কাছে টাকা আছে। টুকু রিকশা নিল। অরু বলল ফেরার পথে হিরুর রেস্টুরেন্ট দেখে যাই চল। টুকুর রেস্টুরেন্টে যাবার কোনো ইচ্ছে নেই, সে কদিন ধরেই হিরুকে এড়িয়ে চলছে, কারণ হিরু চায় টুকু ক্যাশে এসে বসুক। হিরু হচ্ছে দোকানের মালিক, তাকে তো সারাক্ষণ ক্যাশ বাক্স নিয়ে বসে থাকলে চলে না। ক্যাশে বসবে টুকু, সে হবে ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার। খুব সহজ ব্যাপার তো না, এই বাজারে ম্যানেজারই পাওয়া আর বাঘের দুধ পাওয়া এক কথা। টুকু রাজি হয় না, তার ভালো লাগে পথে পথে ঘুরতে।
হিরু ক্যাশে বসেছিল। টুকুদের নামতে দেখে অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। এই প্রথম নিজের লোক রেস্টুরেন্ট দেখতে আসছে। এনা বা তিথি এখনো আসেনি, বাসায় কারো মনে হচ্ছে কোনো আগ্রহ নেই। যাক, তবু দুজন এলো। হিরু, তোর কাজকর্ম দেখতে এলাম, বাহ সুন্দর তো। হিরুর মনটা ভালো হয়ে গেল। চারদিকে সবুজ কাগজ ছেটে দোকানটাকে সে মন্দ সাজায়নি। টেবিলে ধবধবে সাদা ওয়ালক্লথ, তিন দিকের দেয়ালে ক্যালেন্ডার থেকে সুন্দর সুন্দর ছবি কেটে বসানো হয়েছে। তার সীমিত সাধ্যে যতটুকু সম্ভব সে করেছে। গরিব মানুষের রেস্টুরেন্ট আপা, দেখার কিছু নেই। কেবিনে চলে যাও, কেবিনে বসে চা খাও। এই এক নম্বর কেবিনে দুটো চা দে, কাপ গরম পানি দিয়ে ধুয়ে আনবি। কেবিনও আছে নাকি? থাকবে না, কি বলো তুমি। মেয়েছেলের জন্য দুটো কেবিন, এক নম্বর কেবিন আর দু নম্বর কেবিন। চা ছাড়া আর কিছু পাওয়া যায় না? পরোটা ভাজি আর ডাল আছে। আগামী সপ্তাহ দেখে দুপুরে তেহারি হবে। ফুল প্লেট 10, হাফ প্লেট 6 টাকা। তেহারির সঙ্গে সালাদ ফি। অরু এবং টুকু চা খেলো। কেবিন অরুর খুব পছন্দ হলো। পর্দা টেনে দিলেই নিজেদের ছোট্ট আলাদা একটা জগৎ। সে মনে মনে ঠিক করে ফেলল, তার যদি সত্যি কোনোদিন চাকরি টাকরি হয় তাহলে সে প্রায়ই কোনো বন্ধুবান্ধব জোগাড় করে এই রেস্টুরেন্টের কেবিনে বসে চা খেতে খেতে গল্প করবে। সুখ দুঃখের একান্ত কিছু গল্প। অরুরা চলে যাবার সময় হিরু বলল, চায়ের দাম দিয়ে যাও আপা, ফ্রির কোনো কারবার নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার নগদ পয়সা দিতে হবে, রাগ করো বা না করো, এটা হলো ব্যবসা। কত দিতে হবে রে? 2 টাকা। অরু হাসি মুখে 2 টাকা বের করল। হিরু সময় এত ব্যস্ততায় কাটছে যে এনার সঙ্গে সুখ দুঃখের গল্প করারও সময় পাচ্ছে না। অফিস আদালত ছুটির দিনে বন্ধ থাকে, কিন্তু রেস্টুরেন্ট ছুটির দিনে সকাল সকাল খুলতে হয়, বন্ধ করতে হয় গভীর রাতে। অবশ্য রাত যতই হোক এনা তার জন্য অপেক্ষা করে। করকরা ঠান্ডা ভাত খেতে হয় না। হিরু বাসায় পা দেয়া মাত্র এনা সবকিছু গরম করতে বসে। একজন তার জন্য না খেয়ে অপেক্ষা করছে, এটা ভাবতেও ভালো লাগে। রাতে পাশাপাশি ঘুমোতে গিয়ে হিরুর প্রায় মনে হয় সবটাই বোধ হয় কল্পনা। তার মতো একটা ছেলেকে এনা বিয়ে করবে কেন? এনা নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করে মহাসুখে আছে। তার পাশে যে শুয়ে আছে সে ধরা ছোঁয়ার কেউ না, কল্পনার একজন মানুষ। হিরু খুব দীর্ঘ একটা স্বপ্ন দেখে চলছে। একদিন স্বপ্ন কেটে যাবে, সে দেখবে তার পাশে কেউ নেই। পকেটে 2টা ড্যাম্প সিগারেট, 1টা দেশলাইয়ের বাক্স এবং ন্যাতন্যাতে ময়লা কয়েকটা নোট নিয়ে সে রাস্তায় হাঁটছে। ঘুমোতে যাওয়ার আগে হিরুর খুব ইচ্ছা করে এনার সঙ্গে আবেগ এবং ভালোবাসার কিছু কথা বলতে। রেস্টুরেন্টের কথা না, সংসারের কথা না, অন্যরকম কিছু কথা, যা বলতে হয় অস্বাভাবিক নরম গলায়, যা বলার সময় গলার স্বর কেঁপে যাবে, বুকের গভীরে সুখের মতো কিছু ব্যথা বোধ হয়। হিরু এসব কথা কখনো বলতে পারে না। বলতে গেলেই এনা তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ করো তো, এইসব কথা কোত্থেকে শিখলে? ছি ছি, বলার কি আছে, ঘুমাও, সিনেমা সিনেমা কথা আমার অসহ্য লাগে। হিরুর চোখে পানি আসার উপক্রম হয়, চোখের পানি আটকাতে তার খুব বেগ পেতে হয়। এহেনা এই ফাঁকে সংসারের কথা নিয়ে আসে। এইসব কথা শুনতে হিরুর একেবারেই ভালো লাগে না, তবু সে মন দিয়ে শোনে। এনার সঙ্গে কথা বলারও আলাদা আনন্দ আছে। এই মেয়েটি একান্তই তার অন্য কারণ নয়। গায়ের সঙ্গে গা লাগিয়ে তারা দুজন কথা বলছে, এও তো এক পরম বিস্ময়। তার মতো কজন মানুষের এই সৌভাগ্য হয়? হিরু ভয়ে ভয়ে এনার গায়ে হাত রাখে। সারাক্ষণই তার মনে হয় এই বুঝি এনা তার হাত ছড়িয়ে দিল। এনা হাত ছড়ায় না, এও কি কম আনন্দের ব্যাপার? এনা ঘুম ঘুম গলায় বলে, তিথি আপা সারাদিন কোথায় কোথায় ঘুরে বলো তো? জানি না, কারোর সঙ্গে কথাও বলে না, চুপচাপ থাকে, এক একজনের এক এক স্বভাব। তিথি আপাকে নিয়ে অনেক আজে বাজে কথা শুনি, এসব কি সত্যি? না, টুকু যে কিছু করে না, পড়াশোনা কিছু না, রাত দিন ঘোরাফেরা, তোমরা কিছু বলো না কেন? বললেও শুনে না। বললে দেখেছো কখনো? হিরুর ঘুম পায়, সে কোনো উত্তর দেয় না। এনা শান্ত ভঙ্গিতে বলে, তুমি হচ্ছ সংসারের বড়, তোমাকেই তো সব দেখতে হবে। দেখা দেখি করে কিছু হয় না, সব ভাগ্য। আমার কলেজে ভর্তির ব্যাপারেও তো তুমি কিছু বলছো না। তুমি কলেজে পড়বে নাকি? পড়বো না, পড়বো না কেন? মেয়ে ছেলের পড়াশোনার কোনো দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট আর পয়সা নষ্ট। এইসব আজে বাজে কথা তোমাকে কে শিখিয়েছে? শেখানোর কি আছে, সবাই তো জানে।
আজে বাজে কথা আর আমার সামনে বলবে না। আচ্ছা, গা থেকে হাত সরাও, হাত সরিয়ে ঘুমাও। একবার ঘুম কেটে গেলে হিরুর আর সহজে ঘুম আসতে চায় না, সে গভীর রাত পর্যন্ত জেগে থাকে। এ বাড়িতে গভীর রাত পর্যন্ত আরো অনেকেই জাগে। জাগে মিনু, প্রায় রাতেই তার এক ফোঁটা ঘুম আসে না। জাগে তিথি ও অরু, দুজনে এক খাটে ঘুমায়। দুজনে জানে অন্যজন জেগে আছে, তবু একজন অন্যজনকে তা জানায় না। শুধু নিশ্চিন্ত মনে ঘুমান জালালউদ্দিন। আজকাল রাতে তার ভালো ঘুম হয়, এক ঘুমে রাত শেষ করে দেন। ঘুমের মধ্যে নানান রকম স্বপ্ন দেখেন, চোখে দেখতে পান না বলেই বোধহয় রাতের স্বপ্নগুলির জন্য মনে মনে অপেক্ষা করে থাকেন। তার কাছে স্বপ্নের মানুষগুলিকে বাস্তবের মানুষদের চাইতেও অনেক বেশি সুন্দর মনে হয়। জুন মাসের মাঝামাঝি অরুর চাকরি হয়ে গেল, ময়মনসিংহের হালুয়াঘাটে পোস্টিং, একটি বিদেশি এনজিওর অস্থায়ী চাকরি। চাকরির মেয়াদ 3-4 মাস, 2100 টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি। হালুয়াঘাটে গারো ছেলেমেয়েদের জন্য স্কুল করা হয়েছে, সেই স্কুলের টিচার। অঙ্ক, বাংলা, ইংরেজির সঙ্গে সঙ্গে হাতের কাজ, সেলাই এসব শেখাতে হবে। টুকু বলল, আপা আজ দিনের মধ্যে ওদের জানাতে হবে তুমি যাবে কি যাবে না। যদি যাও তাহলে আজই ঢাকার হেড অফিসে জয়েন করবে, আজ থেকেই তোমার বেতন শুরু হবে, তুমি যাবে? বুঝতে পারছি না। সবই তো বুঝিয়ে বললাম, আর কি বুঝতে পারছো না? চাকরি করতে পারবো কি পারবো না এটাই বুঝছি না, আমাকে দিয়ে কি এসব হবে? অন্য মেয়েরা কিভাবে করে, আমি কি অন্য মেয়েদের মতো? কেন, তুমি আলাদা কিভাবে? তাই বুঝতে পারছিস না, বাসা থেকে ওরা ছাড়বে কেন? এত দূরে চাকরি, ঢাকায় হলো একটা কথা ছিল, তুমি তাহলে চাকরি নেবে না? নেব না তো বলিনি, ভাবছি। যা ভাবা ভাবির ঘন্টাখানিকের মধ্যে ভেবে নাও, বাসার কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। বাসার সঙ্গে তোমার কি সম্পর্ক? টেম্পোরারি চাকরি, 4 মাস পর ছাড়িয়ে দেবে। 4 মাসের অভিজ্ঞতা হলো না, এই অভিজ্ঞতা তখন কাজে লাগবে, এটা দেখিয়ে অন্য চাকরি জোগাড় করব। কাউকে কিছু বলবো না? না। তুই বলছিস সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তুমি মনস্থির করো আপা, কি করবে ভেবে ফেলো, অনেক কষ্টেই চাকরি পাওয়া গেছে। চল যাই, চাকরি করব কি করব না যেতে যেতে ঠিক করব। অরু ভেবেছিল বিরাট কোনো অফিস হবে, দেখা গেল সেরকম কিছু না। ধানমন্ডিতে একতলার ছোট্ট বাড়ি, বসার ঘর বেতের সোফা দিয়ে সাজানো। বসার ঘরে শিশুদের হাসি মুখের বড় বড় কিছু পোস্টার, প্রতিটি পোস্টারের নিচে লেখা, এই শিশুটি যুদ্ধ চায় না, সে আনন্দে বাঁচতে চায়। বসার ঘরে আরো কয়েকজন মহিলা বসে আছেন, টুকু অরুকে তাদের পাশে বসিয়ে রেখে চলে গেল। ভেতরে খবর দেওয়া হয়েছে, যথাসময় ডাক পড়বে। যে ভদ্রলোক কথা বলবেন তার নাম ডক্টর বরাট গোরিং, ফিলোসফির অধ্যাপক ছিলেন, বর্তমানে এই সংস্থার প্রধান। অরু বলল, আমি তো ইংরেজি বলতে পারি না, ওনার সঙ্গে কথা বলবো কি করে? উনি বাংলা জানেন, তোমার চেয়ে ভালো বাংলা জানেন। অরু অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ঘণ্টাখানিক বসে থাকার পরও তার ডাক পড়ল না। অরুর ধারণা হলো ভদ্রলোক হয়তো তার কথা ভুলেই গেছেন। তার কি উচিত, চলে যাওয়া? নাকি তার উচিত যাবার আগে ভদ্রলোকের সঙ্গে নিজেই জেঁচে গিয়ে কথা বলা? মিস শাহানা বেগম কি আপনার নাম? অরু শূন্য দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকালো। শাহানা বেগম তারই নাম, এই নামে কেউ কখনো ডাকে না, সবাই অরু ডাকে। এই বিদেশির মুখে শাহানা নামটা কিরকম অচেনা লাগছে, আর এরকম একজন বিদেশি এত সুন্দর করে বাংলা বলছে কিভাবে? আপনার নাম কি মিস শাহানা? জি। আমি এতক্ষণ আপনাকে বসিয়ে রেখেছি সেই কারণে আপনি কি আমার উপর রাগ হয়েছেন? জি না, আমি রাগ করিনি, রাগ করব কেন? আপনি কি আমার বাংলা বুঝতে পারছেন? পারছি, আপনার খুব সুন্দর বাংলা। আসুন আমার ঘরে আসুন। অরু অবাক হয়ে লক্ষ্য করল শুরুর অস্বস্তির কিছুই এখন আর তার নেই। গাঢ় নীল রঙের চকচক হাওয়াই শার্ট পরা এই বিদেশিকে তার ভালো লাগছে, দূরের কেউ বলে মনে হচ্ছে না। এরকম মনে হবার কারণ কি? সে চমৎকার বাংলা বলছে, এটাই কি একমাত্র কারণ? নাকি তার গলা স্বরের আন্তরিক ভাব অরুকে আকৃষ্ট করছেন? নাকি ভদ্রলোকের মাথা ভর্তি সোনালী চুল, চুলগুলি হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে? মিস শাহানা। জি। আপনার তাহলে এই ধারণা হয়েছে যে আমি বাংলা বলি? জি। ভালো বাংলা বলি? জি। আপনার ধারণা যথাযথ নয়,
প্রায়ই আমি ক্রিয়াপদগুলো এলোমেলো করে ফেলি। তাছাড়া আপনাদের বাংলা ভাষার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা আমি এখনো বুঝতে পারি না, আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়। কি বৈশিষ্ট্য? যেমন ধরুন দেখা, শব্দটির মানে হচ্ছে টু সি, চোখ দিয়ে দেখা। অথচ আপনারা নানানভাবে শব্দটি ব্যবহার করেন, গানটা শুনে দেখি, বৃষ্টিটা খেয়ে দেখি, একটু বসে দেখি, গান শোনা, মিষ্টি খাওয়া বা বসার সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই। অথচ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখা শব্দটা ব্যবহার করছেন। অরু অবাক হয়ে তাকিয়ে রইল, এভাবে সে কখনো ভাবেনি। সত্যি তো, মজার ব্যাপার। তারপর মিস শাহানা বেগম, বাংলা ভাষা নিয়ে গবেষণা এখন স্থগিত, অন্য বিষয়ে কথা বলি। চাকরিটি কি আপনার পছন্দ হয়েছে? জি হয়েছে। পছন্দ হবার মতো তেমন কিছু নয়, তবু খারাপ লাগবে না, জায়গাটা খুব সুন্দর। তাছাড়া যাদের সঙ্গে আপনি কাজ করবেন তাদের আপনার ভালো লাগবে। আপনি কাজ করবেন শিশুদের নিয়ে, শিশুদের মতো সুন্দর আর কিছু তো হয় না, তাই না? জি অবশ্যই। এখন বাচ্চা একটা পাঁচ, চা খাবার সময় নয়, তবু যদি আপনি আমার সঙ্গে চা খান আমি খুশি হব। লাঞ্চ খেতে বলতে পারছি না কারণ আমার লাঞ্চের একটি অ্যাপয়েন্টমেন্ট আছে। অরু চা খেল, পটে করে চা নিয়ে এসেছিল। ভদ্রলোক অরুকে লজ্জায় ফেলে নিজেই চা বানিয়ে এগিয়ে দিলেন। এটা হয়তো ওদের সাধারণ ভদ্রতা, অথচ কি সুন্দর এই ভদ্রতা। আমি আপনার অতীত ইতিহাস সবই শুনেছি, আমরা আমাদের কাজের জন্য আপনার মতো মেয়েদের খুঁজে বের করি। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আপনার মতো মহিলারা সুযোগ পেলেই তাদের অসাধারণ কর্মদক্ষতা দেখানোর চেষ্টা করেন, প্রমাণ করতে চেষ্টা করেন যে তারা তুচ্ছ নন। ভদ্রলোক গাড়ি করে অরুকে বাসায় পাঠালেন। গাড়িতে উঠবার সময়ও একটা কাণ্ড হল, তিনি নিজে এসে দরজা খুলে দিলেন, বললেন আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে হালুয়াঘাট যেতে পারেন, আমি আগামী সপ্তাহে বাই রোডে যাব, আর বাই রোডে যেতে না চাইলে ট্রেনে করে চলে যাবেন। আপনার থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে রাখবার জন্য আমি মেসেজ পাঠিয়ে দেব। আমি আপনার সঙ্গেই যাব। বলি তার মনে হলো যে অন্যায় কোনো কথা বলেছে, এরকম কথা তার বলা উচিত হয়নি। ভদ্রলোক কিছু মনে করলেন কিনা কে জানে, কিছু মনে করলে খুব লজ্জার ব্যাপার হবে। অরু ভেবেছিল তার ঢাকার বাইরে চাকরি করতে যাওয়ার খবরে খুব হইচই হবে, দেখা গেল কোনো রকম হইচই হলো না। মিনু বলল, যা ইচ্ছা কর, আমি কাউকে কিছু বলবো না। অধ্যাপনা অতি উত্তম ধর্ম, পৃথিবীর সবচেয়ে বড় দান হচ্ছে বিদ্যা দান, তাছাড়া বেতন ভালো, মনে হচ্ছে খ্রিস্টান করে ফেলবে, ওইদিকে নজর রাখবে, এই বংশের কেউ খ্রিস্টান হয়ে গেলে লজ্জার সীমা থাকবে না। শুধু তিথি আপত্তি করল, নরম গলায় বলল, এদের সম্পর্কে নানান রকম গুজব আছে আপা, মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করে, ওদের সম্পর্কটা অনেক খোলামেলা, ওরা এটাকে বড় কিছু মনে করে না। তুই কি বলছিস, আমি যাব না? তা বলছি না, এখানে থেকেই বা তুমি কি করবে, শুধু বলছি যে সাবধানে থাকবে। নিতান্ত কাকতালীয় একটা ব্যাপার ঘটল। অরুর হালুয়াঘাট রওনা হবার ঠিক আগের দিন একটা রেজিস্ট্রি চিঠি এসে উপস্থিত। প্রাপক শাহানা বেগম, প্রেরক আব্দুল মতিন। খাম খুলে দেখা গেল বিয়ের নিয়ন্ত্রণ পত্র। ধূপচাপা গ্রামের মৌলানা আবু বকর সাহেবের তৃতীয় কন্যা মোসাম্মদ নুরুন্নাহার বেগম সহিত কুমিল্লার চৌদ্দ গ্রামের জনাব আব্দুল কুদ্দুস সাহেবের প্রথম পুত্র আব্দুল মতিনের শুভ বিবাহ। বিবাহ অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অরুকে আহত করার জন্যই চিঠি পাঠানো, তবে অরু আহত হল কিনা বোঝা গেল না, তার চেহারার মনের অবস্থার কোনো ছাপ পড়ল না। অরু হালুয়াঘাট পৌঁছে কোনো খবর দিল না, তিথি পরপর দুটি চিঠি লিখল, সে চিঠিরও জবাব এলো না। এক মাসের মাথায় টুকু চিন্তিত হয়ে ধানমন্ডির বাসায় খোঁজ নিতে গেল। ডক্টর গোরিং অফিসে ছিলেন, তিনি সব শুনে চিন্তিত মুখে বললেন, চিঠির জবাব দিচ্ছে না কেন তা তো বুঝতে পারছি না, তার সঙ্গে গত সপ্তাহেই দেখা হয়েছে, সে বেশ ভালো আছে এইটুকু বলতে পারি। চিঠি কি হাতে পৌঁছাচ্ছে না? না পৌঁছানোর কোনো কারণ নেই, তাছাড়া তোমাদের চিঠি না পেলেও তো সে তার খোঁজ দেবে, দেবে না? দেওয়ার তো কথা। আমার কি মনে হয় জানো, সে নিজেকে আড়াল করে ফেলতে চেষ্টা করছে, পরিচিত জগৎ থেকে লুকিয়ে পড়তে চাইছে। তোমাদের বাংলাদেশি মেয়েরা সামাজিক অমর্যাদার ব্যাপারে খুব সেন্সিটিভ, তুমি বরং প্রিপেড টেলিগ্রাম করে দাও, তারপরে যদি জবাব না আসে নিজেই চলে যাও, হালুয়াঘাট এমন কিছু দূরের জায়গা নয়। প্রিপেড টেলিগ্রামের জবাব এলো, অরু জানিয়েছে সে ভালো আছে, তার কিছুদিন পর টুকুর কাছে
দুই লাইনের চিঠি এলো। টুকু, আমি ভালো আছি, কাজ শুরু করেছি, আমাকে নিয়ে শুধু শুধু কেউ যেন দুশ্চিন্তা না করে, ইতি অরু আপা। অরুর সঙ্গে তার পরিবারের এই হচ্ছে শেষ যোগাযোগ। এই পরিবারের সদস্যরা অরুর আর কোনো খোঁজ পায়নি। টুকু এবং গ্রিন বয়স ক্লাবের সেক্রেটারি বজলুর রহমান খুঁজে বের করবার অনেক চেষ্টা করল, তেমন কিছু জানা গেল না। এই এনজিও কাজকর্ম গুটিয়ে স্বদেশে চলে গেছে, এখানকার কেউ তেমন কিছু বলতে পারে না। ডক্টর গোরিং একজন বাঙালি মহিলাকে সঙ্গে নিয়ে দেশের বাইরে চলে গেছেন, এইটুকু জানা গেল। তবে সেই একজন অরু কি না তা কেউ নিশ্চিত হয়ে বলতে পারল না। নিউ ইয়র্ক এনজিওর হেড অফিসে যোগাযোগ করেও কিছু জানা গেল না। হেড অফিস জানালো ডক্টর গোরিং এখন তাদের সঙ্গে কর্মরত নয়, কাজেই তারা তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু বলতে পারছে না। শুধু হিরুর পীর সাহেব হিরুর কান্নাকাটিতে গলে গিয়ে জিনের মারফত খবর এনে দিলেন, অরু ভালোই আছে, তার একটি কন্যা সন্তান হয়েছে, মাতা ও কন্যা সুখেই আছে। পীর সাহেবের কোনো কথাই হিরু অবিশ্বাস করে না। এটা করল, ক্ষীণস্বরে বলল, কি বললেন স্যার, কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, জিনের মারফত খবর পেয়েছি। জিন কোনো ভুল করেনি তো? মানে মিস্টেক, মানুষ যেমন ভুল করতে পারে জিনও নিশ্চয়ই পারে। তুমি এখন যাও হিরু, অন্য একটা জিনকে দিয়ে যদি স্যার একটু ট্রাই করেন, মানে আমরা খুবই কষ্টে আছি, তুমি বিদায় হও। হিরু বুক কালো করে চলে এলো। এই প্রথম পীরের আস্তানা থেকে বের হয়ে সে মনে মনে বলল, শালা ফটকাবাজ। তিথি অনেকক্ষণ ধরে হাঁটছে, হাঁটতে তার ভালো লাগছে। আকাশ ঘন নীল, ঝলমল করছে রোদে শিশুদের গায়ে রং, এমন সময় হাঁটতে ভালো লাগারই কথা। তিথির কোনো গন্তব্য নেই, একটা ফুলওয়ালির কাছ থেকে সে ফুল কিনল। একজন ভদ্রলোক তার কাছে জানতে চাইলেন, দিলু রোড কোন দিকে? সে ভদ্রলোককে খুব ভালো করে দিলু রোডে যাবার পথ বলে দিল। ভদ্রলোক কৃতজ্ঞ চোখে চলে যাচ্ছেন। সে হাঁটছে, বড় ভালো লাগছে হাঁটতে। এক একটা দিন এরকম হয় হাঁটতে ভালো লাগে, বিশেষ করে যখন কর্তব্য বলে কিছু থাকে না। যাবার কোনো বিশেষ জায়গা না থাকার মানেই হচ্ছে সব জায়গায় যাওয়া যায়। তিথি বিকেলের দিকে নিতান্ত ক্লান্ত ও বিরক্ত হবার পরই নাসিমুদ্দিনকে দেখতে গেল। সে অনেকদিন ধরে হাসপাতালে পড়ে আছে, তাকে দেখতে যাওয়া হয় না, বিশেষ কোথাও যেতে তিথির ইচ্ছা করে না। নাসিমুদ্দিন যদি রাস্তায় থাকতো বেশ হতো, অনেকবার দেখা হতো। নাসিম 32 নম্বর ওয়ার্ডের বারান্দায় পড়ে আছে, তিথিকে দেখে উজ্জ্বল চোখে তাকালো। এসো তিথি, একমাত্র তুমিই আসো, আর কেউ আসে না, আমার স্ত্রীও আসে না। আপনি কেমন আছেন? ভালো না, পায়ে কি যেন হয়েছে কেউ কিছু বলেও না, পা নাকি কেটে বাদ দিতে হবে, পাপে ধরেছে বুঝলে তিথি, পাপ, এই জীবনটা মহা পাপ করতে করতে কাটালাম। খুব ব্যথা হয়? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ভাইয়ের ব্যবসা নাকি ভালো হচ্ছে? হ্যাঁ। তোমাকে সহ্য করে তো? একবার টাকা পয়সার মুখ দেখলে পুরনো কথা কেউ মনে রাখে না। তোমার ভাই কি তোমাকে হাত খরচ দেয়? দেয়। ভালো, খুব ভালো, শুনে খুশি হলাম। তোমার মুখে এমন শুকনো লাগছে কেন তিথি? কিছু খাবে? একটা কলা খাও, এরা হাসপাতাল থেকে কলা ডিম এইসব দেয়, খেতে পারি না, তুমি কলাটা খাও। তিথি বিনা বাক্য ব্যয়ে কলা খেলো, তার খিদে পেয়েছে, আসলেই সারাদিন কোনো খাওয়া হয়নি। তিথি জি, তোমার যে একটা বোন কোথায় চলে গিয়েছিল তাকে পাওয়া গেছে? জি না। ঢাকা শহর হলো অদ্ভুত শহর, এই শহর হঠাৎ মানুষ গিলে খেয়ে ফেলে, আর খোঁজ পাওয়া যায় না। আমি উঠি। না না, বসো, আর একটু বসো, কেউ আসে না, তুমি মাঝে মধ্যে আসো, ভালো লাগে, পাপের শাস্তি হচ্ছে, মহা পাপ করেছিলাম। আপনি কোনো পাপ করেননি, আপনি না থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম, আপনার কাছে অনেক ঋণ। এটা ভুল কথা বললে তিথি, খুব ভুল কথা, আমাদের কারোর কাছে কারোর কোনো ঋণ নেই। যাই এখন। বসো না, আর একটু বসো। তিথি বসে, তার তো যাবার তেমন জায়গা নেই, বসে থাকতেই বা অসুবিধা কি। রাত বাড়ে, কন্যাসারে আক্রান্ত মানুষটার মাথার কাছে তিথি বসে থাকে। একসময় নাসিব বলে, এখন চলে যাও, রাত হচ্ছে। আর একটু বসি, কোনো অসুবিধা নেই।
জালালউদ্দিনের চোখের অপারেশন হলো প্রাইভেট ক্লিনিকে। হিরু দরাজ গলায় বলল, ফাদার মাদারের জন্য টাকা খরচ করব না তো কোন শালার জন্য করব? টাকা পয়সা হচ্ছে আমার কাছে তেজপাতা। অপারেশনের পর ডাক্তার চোখে হলুদ আলো ফেলে বললেন, কিছু দেখতে পাচ্ছেন? কটা আঙ্গুল বলুন তো। পরিষ্কার বলতে পারছি না, মনে হচ্ছে তিনটা। তার মানে কিছু দেখছেন না? কে বলল দেখছি না, পরিষ্কার দেখছি। আপনার আঙুল হচ্ছে দুটা, ঠিক না? ডাক্তারের মুখ বিমর্ষ হয়ে যায়, কিন্তু জালালউদ্দিন বড়ই আনন্দ বোধ করেন। এতগুলি টাকা শুধু তার জন্যই খরচ হচ্ছে, এটা কি কম কথা? দরকার হলে আরো খরচ হবে। হিরু তো বলেছে টাকা পয়সা তার কাছে তেজপাতা। এ হচ্ছে তার শ্রেষ্ঠ সত্তার, শুরুতে বুঝতে পারেননি। শুরুতে আসলে কিছুই বোঝা যায় না। মর্নিং শোজ দ্য ডে, কথাটাই ভুল। দেখা যায় সকালে ঝামেলা, ঝলমলে আলো, দুপুর হলেই চারদিকে অন্ধকার করে ঝড়। এসব কথা সব বদলে ফেলা দরকার। কোমলমতি শিশুদের ভুল কথা শেখানো হচ্ছে, উচিত না। কাজটা খুবই অনুচিত হচ্ছে। ও বাবা হিরু জি, চোখটা তো মনে হয় সেরেই গেল। ডাক্তারের হাতের আঙুলগুলি পরিষ্কার দেখলাম, গুনতে পারলাম না। দেখা এক জিনিস আর গোনা এক জিনিস, ঠিক কিনা বাবা বল? তা তো ঠিকই, এখন চলো বাড়ি যাই। আরো কয়েকটা দিন থাকি, এদের আদর যত্ন অসাধারণ। একটা নার্স আছে, নাম রুচিতা। ভাবছি এই মেয়েটাকে ধর্ম মেয়ে বানিয়ে ফেলব, অসাধারণ একটা মেয়ে। পহেলা শ্রাবণ হিরু নতুন বাড়িতে উঠল, সেই উপলক্ষে কাঙালি ভোজ হলো, মিলাদ হলো। বাড়ি বিশাল কিছু না, তবে ভবিষ্যতে বড় হবে, তিনতলা ফাউন্ডেশন। নতুন বাড়িতে ঢুকে আনন্দে ঘুমোতে পারেন না জালালউদ্দিন, ঘন ঘন এনাকে ডাকেন, ও বৌমা বৌমা। এনার হাতে শতেক কাজ, তবু সব বিরক্তি মুছে পাশে দাঁড়ায়। জালালউদ্দিন ধরা গলায় বললেন, সব তোমার জন্য হচ্ছে গো মা, সবই তোমার জন্য। তোমার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার ঘরে সাজিয়ে রাখো তো মা। সাজিয়ে রাখলে কি হবে, আপনি তো আর দেখতে পারবেন না। আমি না পারলাম, অন্য দেখবে, যেই আসবে তাকেই বলবো, এই দেখো গো, সবই আমার বৌমার ভাগ্যে হলো, এই হচ্ছে আমার বৌমা। আপনি বড় বেশি কথা বলেন, কথা কম বলবেন। চা খেতে চাইলে বলবেন, চা এনে দিচ্ছি। একটু কফি দাও। কফির কাছে চা দাঁড়ায় না গো মা, কফির মজাই অন্য। এনা কফি আনতে যায়, আপন মনে কথা বলেন জালালউদ্দিন। নিজের মনে কথা বলতে তার ভালো লাগে, জীবনটা বড়ই মধুর মনে হয়, বড়ই সুখের বলে বোধ হয়। গুনগুন করে আজকাল গানও গান। তিনি যে একজন স্বাভাবিক কবি এই কথা আগে জানা ছিল না। হিরুর বেশ কিছু কর্মচারীও এই বাড়িতে থাকে, তাদের সাথেও তার বড় মধুর সম্পর্ক। জীবন কি, জীবনের অর্থ কি, এসব গূঢ় কথা তিনি তাদের বলেন, খুব আগ্রহ নিয়ে বলেন। ভাগ্য, সবই ভাগ্য, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। আজ যে রাজা, কাল সে পথের ফকির। এর কারণ কি? এর কারণ ভাগ্য। এখন ভাগ্য কি? তিনি সবাইকে ভাগ্য কি তা ব্যাখ্যা করেন, সবাই মন দিয়ে শুনে। আশ্চর্যের ব্যাপার, মন দিয়ে শুনে টুকু। টুকু কেন এত আগ্রহ নিয়ে বাবার কথা শুনে তা জালালউদ্দিনও ঠিক বুঝতে পারেন না। টুকুর ঘুরে বেড়ানোর স্বভাব আরও বাড়ছে, মাঝে মাঝে মাসের পর মাস তার কোনো রকম খোঁজ পাওয়া যায় না। তারপর হঠাৎ একদিন মুখ ভর্তি দাড়ি গোফ নিয়ে উদয় হয়। হিরু ভীষণ বিরক্ত হয়, আমার আপন ভাই ঘরে আর আমি কিনা 3,000 টাকা বেতন দিয়ে ম্যানেজার রাখতে হয়, আফসোস, বড়ই আফসোস। এখন আমার দরকার নিজের লোক। হিরুর নিজের লোকের অভাবে সত্যি সত্যি অসুবিধা হয়, অনেক টাকার লেনদেন, সব একা সামলাতে হয়, মাথা ঠিক থাকে না। টুকু লেখালেখির চেষ্টা করে, তার খুব ইচ্ছা করে নিজেদের জীবনের কথাটা সুন্দর করে লিখে ফেলতে। দুঃখ, বেদনা ও গ্লানির মহান সঙ্গীতকে স্পর্শ করতে ইচ্ছা করে, পারে না, তবে মনে হয় পারবে। একদিন না একদিন জনম জনমের গল্প বের হয়ে আসবে। হিরু নিজেদের ব্যবহারের জন্য রিকন্ডিশন্ড টয়োটা স্টারলেট একটা কিনেছে। সেই গাড়িতে রোজ জালালউদ্দিন সাহেব খানিকক্ষণ হাওয়া খান। রোজ খানিকটা ফ্রেশ অক্সিজেন না নিলে তার নাকি রাতে ভালো ঘুম হয় না। এই পরিবারের একজন মাত্র মানুষ রাতে এক ফোঁটা ঘুমোতে পারেন না, তিনি মিনু।
চোখ মেলে তিনি সারা রাত তিথির পাশে শুয়ে থাকেন। মাঝে মাঝে একটা হাত রাখেন তিথির গায়ে। তিথি সেই হাত ছড়িয়ে দিয়ে কঠিন গলায় বলে, গায়ে হাত দিও না মা, এত আদর করে গায়ে হাত রাখি তুই এমন করিস কেন? গায়ে হাত দিলেই মনে হয় পুরুষ মানুষের হাত, কেমন গা ঘিন ঘিন করে। মা রে, তুই কি আমাকে শুধু শাস্তি দিচ্ছিস? আমি কাউকে শাস্তি দিচ্ছি না মা। এত শখ করে হিরু গাড়ি কিনেছে, একবার চড়ে দেখবি না? চড়ব, কালই চড়ব, এখন ঘুমাও। বিনু ঘুমোতে চান, ঘুমোতে পারেন না। রাত বাড়ে। এক সন্ধ্যায় মঞ্জুর সাহেব হিরুদের বাড়িতে বেড়াতে আসেন। রমরমা দেখে বিস্মিত ও মুগ্ধ হন। তিনি মেয়ে বিয়ে দিচ্ছেন, সেই বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে এসেছেন। চারদিকের কায়দা কানুন দেখে হকচকিয়ে গেছেন। তিথি বের হয়ে এলো। কেমন আছেন চাচা? তিনি হকচকিয়ে গেলেন। বিড়বিড় করে বললেন, ভালো আছি। আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? আপনি কি আমাকে চিনতে পারছেন? ওই যে অভাবের সময় আপনার কাছে যেতাম, আপনি এত আদর করতেন, মনে আছে? মঞ্জুর সাহেব কিছু বলেন না, বুক শক্ত করে বসে থাকেন। মেয়ের বিয়ে দিচ্ছেন বুঝি? হ্যাঁ। বড় মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে, যেও কিন্তু। যাব, অবশ্যই যাব, আপনার কাছ থেকে আদর খেয়ে আসব। আপনার আদরের কথা সবসময় আমার মনে হয়। উঠি তিথি। না না, আপনি কেন উঠবেন? আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আপনার মনে আছে চাচা, আপনি একদিন হালুয়া বানিয়ে চামচে করে আমাকে খাইয়েছেন, মনে আছে নাকি মনে নেই? মঞ্জুর সাহেব বড়ই অস্বস্তি বোধ করেন। তার অস্বস্তি দেখে গভীর করুণায় তিথির মন হঠাৎ কেমন যেন ভরে যায়। হঠাৎ মনে হয়, কি দোষ এই লোকটার? কোনো দোষই তো নেই।